শ্রী রাধে তস্ময়ে শ্রী গুরুবে নমো নময়ম বিষ্ণুপদয় রধপ্রেষ্ঠয় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতিষমিতি নামিনে নমাচার্য পদয় দৈন্য ভূষণ মুকুট মনে গুরু করুণা মূর্তয়ে ক্ষমা দৈর্য শির মনে নময়ম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বই বিষ্ণু পাদায় দেবায় কৃপাবোদয়ে নমো নমঃ শ্রী গৌর করুণা মূর্তি কৃপা পূর্ণ কলে বরম শ্রী ভক্তি কুসুমঙ্গ বন্দে রাধা কুঞ্জ নিবাসিন নম গৌর কিশোরায় সংসদ বৈরাগ্য মূর্তয়ে বিপুল লম্ব রসম্বুদে পদম্বুজায়তে নম নম ভক্তি বিনুদায় সদচিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় শ্রী জগন্নাথায়তে নম শ্রী গৌর বীরভাবুমেস্ত নির্দিষ্ট স্বজন প্রিয় বৈষ্ণব সর্বভৌম শ্রী জগন্নাথায়তে নম বাঞ্ছা কল্প তরু বেশেছ কৃপা সিন্ধু বয়ে বচ পতিতান পাবনে বৈষ্ণবে বৈ নম 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 মহাবদনেয় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমোই নমঃ নিত্যানন্দই নমস্তব প্রেমানন্দ প্রদায়িনে কৌল কলম সনসায় জান বাপতয়ে নমঃ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীরূপী শ্রী সনাত বট রঘুনা
শ্রীজীব গোপাল বট্ট দাসে রঘুনা আমি এই চয় গোসাই করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন না অবিষ্ট পুর এই চয় গোসাই করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন না কবিষ্ট পুর
মজাই এমন, পিছনের মায়েদেরকে দেখলাম অনেকে হাত তুললেন না। এই ভগবান হাত কেন দিয়েছেন আমরা জানবো এই বিস্তারিত বিষয়ে। এই ভগবান হাত দেওয়ার মূল্য যদি আপনি দিতে চান তাহলে অবশ্যই ভগবানের চরণে আত্মসমর্পণ আপনাকে করতেই হবে। এর জন্য আমরা সর্বাগে ভগবানের কাছে আত্মসমর্পণ করব। ও মনের আনন্দেই বলো হরি ব্রজ বৃন্দাবন, Oh,
hare 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 krishna hare krishna 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 hare 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 ram hare ram 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 hare hare প্রথমে মায়েরা গাইবেন তারপরে বামরা দেখি কার থেকে কে এগিয়ে আছে এই আলিপুর গ্রামে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পিছনের মায়েরা যদি একটু সাহায্য করতেন মাইক্রোফোন ছাড়া বাবারা গাইবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারা কি করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে জয়া লক্ষ্মী নারী তাই আসুন সবাই একত্রিত ভাবে ভগবানের শ্রীচরণে ভজনে অর্পণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 চরণে আত্মসমর্পণ করব সবার যাদের হাত আছে তারাই কেবল হাত তুলবেন গৌর 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 হরে গৌর 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 হরে
জয় সিরা দৃশ্য, জয় গৌর। সমবেত অমৃত পিপাসু ভক্তবৃন্দ, আগামীকাল শ্রী শ্রী সরস্বতী পূজা, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলা স্থিত এই হালিমপুর গ্রামে শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে যে অপাকৃত ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রীমৎ ভগবদ গীতা আস্বাদনের এই যে আয়োজন করা হয়েছে, আপনারা দৃষ্টিকে উপেক্ষা করে এই ভগবানের কথা অমৃত কথা সুধা অমৃত গ্রহণ করার নিমিত্তে এই প্রাঙ্গণে উপবিষ্ট হয়েছেন। আপনাদের সকলের শ্রী রাতুল রাঙা চরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি। আমি সর্বাগ্রে দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি অষ্টমদীয় গুরুদেব যার চরণে আমি আশ্রিত, সেই পরম আরাধ্য শিল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী মহারাজের রাতুল রাঙা চরণে আমি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি। তৎপর আমি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি বাংলাদেশের তথা সমগ্র বাংলাদেশের যুব সমাজের নয়নমণি, যুব সমাজের পথপ্রদর্শক সুনামগঞ্জ জেলার শ্রী অদ্বৈত ভূমির রত্ন, যার আহ্বানে প্রত্যেকটি যুব সমাজ আজকে সনাতন ধর্মকে শুনতে জানতে চেষ্টা করতে অনুপ্রেরণা পাচ্ছে, আমার সেই আরাধ্য শিক্ষাগুরু শ্রীপাদ রাহুল কৃষ্ণদাস প্রভুজি শ্রী রাতুল রাঙা চরণে আমি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি। সমবেত অমৃত পিপাসু ভক্তবৃন্দ, আপনাদের এই হালিমপুর গ্রামের সমস্ত সনাতন ধর্মাবলম্বী সনাতন সমস্ত ধর্মাবলম্বীদের দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করেছেন আমার পরম আরাধ্য শিক্ষাগুরু শ্রীপাদ রাহুল কৃষ্ণদাস প্রভু, যে আপনাদেরকে প্রণাম জ্ঞাপন করেছেন, আপনারা অনুগ্রহ করে প্রণাম গ্রহণ করুন। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমৎ ভগবদ গীতা এবং আগামীকাল শ্রী শ্রী সরস্বতী পূজা শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে উপলক্ষে, এই উপলক্ষে আজকে শ্রীমৎ ভগবদ গীতার এই অপাকৃত আয়োজন করা হয়েছে। প্রথমেই বলেছিলাম বৃষ্টিকে উপেক্ষা করে আজকে আপনারা সমবেত হয়েছেন। শ্রীরামকে বিভীষণ প্রশ্ন করেছেন, ওহে প্রভু তোমার কথা শ্রবণ করতে কে বা কারা আসে? শ্রীরাম তৎক্ষণাৎ সেই বিভীষণের প্রশ্নের উত্তর দিলেন, ওহে তুমি জানতে চাও কে আমার কথা শ্রবণ করতে আসবে? সমস্ত জল উপেক্ষা করে তারা আমার কথা শ্রবণ করতে আসবে, যার দৃষ্টান্ত দিলেন আপনারা। শ্রীরাম বলছেন সবার পক্ষে আমার কথা শ্রবণ করা সম্ভব নয়, ভগবানের কথা শ্রবণ করা সমস্ত জীবের পক্ষে সম্ভব নয়। প্রভু কার পক্ষে সম্ভব তোমার কথা শ্রবণ করা? তাদের পক্ষে সম্ভব যাদের হৃদয় মাঝে আমি স্বয়ং নিজ হাতে তাদের হৃদয় মাঝে ভগবত তত্ত্ব বীজ বপন করে দিয়েছি। কারো পক্ষে ভগবানের কথা সম্ভব নয় শ্রবণ করা? শ্রীরাম বলছেন বিভীষণকে, কেবল তাদের পক্ষেই সম্ভব হবে আমার কথা শ্রবণ করতে যাদের হৃদয় মাঝে আমি স্বয়ং নিজ হাতে ভগবত তত্ত্ব বীজ বপন করে দিয়েছি। শাস্ত্র আরো বলে দিয়েছে, শুধু তাই নয়, যেই বা যারা ভগবানের কথা শ্রবণ করতে আসবে বিভিন্ন জ্বর উপেক্ষা করে,
বুঝতে হবে তাদের সংসারের তৃতাপ দূর হওয়ার সময় হয়ে গিয়েছে। বুঝতে হবে তাদের সংসারের তৃতাপ জ্বালা দূর হওয়ার সময় হয়ে গিয়েছে। আপনারা পরম ভাগ্যবান, আপনাদের সংসারের তৃতাপ যে জ্বালায় আমরা ভুগছি সেই তৃতাপ জ্বালা দূর হওয়ার সময় হয়ে গিয়েছে শাস্ত্র বলছেন। আর যেখানে রামচন্দ্র বলছেন আমি নিজে সেই ভক্তদের হৃদয় মাঝে ভগবত তত্ত্ব বীজ বপন করে দেই, তাদের পক্ষে সম্ভব এই বিভিন্ন জ্বর উপেক্ষা করে আমার কথা শ্রবণ করতে। আপনাদের পাড়াতে তো অনেক ভক্তবৃন্দ আছে, সবাই তো আর আসেনি, কেন ওরা আসেনি, কেন আপনারা এসেছেন, সে প্রশ্নের জবাব দিলেন শ্রীরাম। আমাদের সমস্ত অঙ্গ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভগবান দিয়েছেন, তার পশ্চাতে একটা কারণও আছে। এই যে মুখে কথা বলছি, হাত দিয়ে ইশারা প্রদান করছি, এখনো আমি সচল আছি, আপনারা এখনো সচল আছেন, বুঝতে হবে পূর্বজন্মের সুকৃতির ফসলই হচ্ছে এই জন্মের ফল। এই যে এখানে ব্যাসাসনে বসে আমার পক্ষে সম্ভব নয় ভগবানের কথা শ্রবণ করানো। ভগবান বলছেন মানুষ উপরে উঠে সাধনায় আর ভগবান নেমে আসেন করুণায়। এখান থেকে এখানে আসতে মানুষ সাধনার প্রয়োজন, আর ভগবান বলছেন আমি করুণা করতে নিচে নেমে আসি। সাধনা করলেই তো চলবে না, সাধনার মধ্যে যদি আমি করুণা না করি তাহলে তো সেই সাধনার কোনো ফল তুমি পাবে না। মানুষ উপরে উঠে সাধনায় ভগবান নিচে নামেন করুণায়, আর এই দুই ভক্তের মিলন হয় প্রেম যমুনা। দুই ভক্তের মিলন হবে প্রেম যমুনা। মানুষ উপরে উঠে সাধনায় ভগবান উপর থেকে নিচে নামেন করুণায়, আর এই দুই ভক্তের মিলন হবে প্রেম যমুনায়। বলছিলাম সেই কথা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভগবান আমাদেরকে দিয়েছেন, এখনো আমাদেরকে সচল রেখেছেন। আপনি স্টেশনে ঘুরে আসুন, আপনাদের এখান থেকে তো স্টেশন আর বাজিতপুর তো দূরে নয়, গিয়ে ঘুরে আসুন, দেখবেন কত মানুষের হাত নেই, পা নেই, চলতে পারছে না, অন্যের আশ্রয়ে তারা জীবিকা নির্বাহ করছে। তাদের থেকে কি ভগবান আমাদেরকে ভালো রেখেছে না? আমাদের কি ভগবানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত নয়? শ্রীমদ ভাগবতী অম্বরীশ মহারাজ বলছেন ভগবান যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে এখনো সচল রেখেছেন, এই সচল বেশি দিন নাও রাখতে পারে। এই হাত কেন ভগবান দিয়েছেন? এই হাত ভগবান দিয়েছেন ভগবানের শ্রী রাতুল ডাঙ্গা চরণে পুষ্পাঞ্জলি প্রদান করার জন্য। এই হাত দিয়েছেন ভগবান পুষ্পাঞ্জলি প্রদান করার জন্য ভগবানের শ্রী রাতুল ডাঙ্গা চরণে। এই পা কেন দিয়েছেন ভগবান? এই পা দিয়েছেন যেখানে সাধু সঙ্গ হবে, যেখানে আমার কথা শ্রবণ করানো হবে, সেখানে এই পা দ্বারা হেঁটে যাওয়ার জন্য ভগবান এই পা দিয়েছেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ আছে। এই মুখ কেন দিয়েছেন ভগবানের কথা প্রত্যেক দিন বলার জন্য? এই মুখ দিয়েছেন ভগবান। জিহ্বা কেন দিয়েছেন? জিহ্বা ভগবান দিয়েছেন ভগবানের প্রসাদের স্বাদ নেওয়ার জন্য, এই জিহ্বা দিয়েছেন। এই নাক কেন দিয়েছেন? ভগবানের বুক নিবেদিত প্রসাদে গ্রাণ নেওয়ার জন্য। কর্ণ দিয়েছেন ভগবান, এই যে আজকে ভগবানের কথা আলোচনা হচ্ছে সেই আলোচনা শ্রবণ করার জন্য ভগবান এই দুটি কর্ণ দিয়েছেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ করতে হবে, না হলে শেষ বয়সে ভগবান
কাকে যে কি করে বোঝার উপায় নেই তো। আজকে আমি আপনি সচল আছি, আজকে শরীরের শক্তির প্রভাবে অন্যকে আঘাত করছি, অন্যের মনকে কষ্ট দিচ্ছি এই মুখের মাধ্যমে, সমস্ত কর্মের একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। পদার্থবিজ্ঞান যারা পড়েছ, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেকটি এবার আপনি আমি আপনি অন্যকে কষ্ট দিচ্ছি, এ হাত দ্বারাই বলুন, মুখ দ্বারাই বলুন, সেই প্রত্যেকটি কর্মের আবার বিপরীত প্রতিক্রিয়াও আছে। আজ আমি আপনি অন্যজনকে আঘাত করে চলে যাচ্ছি, যদিও আমাদের কিছু হচ্ছে না, কিন্তু শেষ বয়সে ভগবান আমাদেরকে দেখিয়েই নেবে। কিন্তু আমাদের সমাজে ঘটছে বিপরীত। শাস্ত্র যেখানে বলছে এই হাত পা কান কর্ণ নাসিকা জিহ্বা প্রত্যেকটি ভগবানের কাজে লাগানোর জন্য, নিয়োজিত করার জন্য, কিন্তু আমরা করছি বিপরীত। আমাদের সমাজ যেখানে সাধু সঙ্গ হবে, শাস্ত্র বলে দিয়েছেন অনেক প্রকার ব্যক্তি আমার কথা শ্রবণ করতে আসবে না। তন্মধ্যে এক প্রকার ব্যক্তি হচ্ছে অসুর প্রকৃতির। অসুর প্রকৃতির মানে লম্বা লম্বা চুল, গুপ থাকবে, সেই রকম নয়। আমাদের মানুষের মধ্যেই অসুর রয়েছে। এমন অনেক পাটে আমরা গিয়েছি, এমন অনেক অসুর প্রকৃতির মানুষও আছে, এই যে এখানে অসাধারণ একটা অপাকৃত ভগবানের কথা শ্রবণ করার জন্য এই যে যুবক বৃন্দ আয়োজন করেছেন, সেখানে এসে অন্য একজন কিভাবে এই সুন্দর অনুষ্ঠানটাকে বিকৃত করার চেষ্টা, কিভাবে এই অনুষ্ঠানটাকে অগোছালো করা যায়, তার মনোবৃত্তিটাই থাকবে এইরকম। শাস্ত্র তাদেরকে বলছেন অসুর। মানুষের মধ্যে সুর আছে বাবা, মানুষের মধ্যেই অসুর আছে। সুর যেমন আছে, অসুরও তো এরকমই আছে। জন্মের পর আমরা সবাই বলি যে আমি মানুষ, আমরা সবাই বলি তো আমি মানুষ, এখন তো সবাই মানুষ আছেন, কিন্তু শাস্ত্র বলছেন মানুষরূপী দেহ পেলেই তাকে মানুষ বলা যাবে না। মানুষরূপী দেহ পেলে তাকে মানুষ বলা যাবে না। মানুষ মনুষ্যত্ব অর্জন করার জন্য চারটা কোয়ালিফিকেশন অ্যাচিভ করতে হবে, যোগ্যতা লাগবে চারটা এই মানুষ হতে হলে। আপনি দেখুন চারটা প্রক্রিয়া আমাদের মধ্যেও আছে, পশুর মধ্যেও আছে। পশু নিদ্রায় যায়, অর্থাৎ পশু ঘুমায়, মানুষও ঘুমায়। পশু আহার গ্রহণ করে, আমরাও আহার গ্রহণ করি। পশু মৃত্যুবরণ করে, আমরাও মৃত্যুবরণ করি। তাছাড়া পশু বংশ বিস্তার প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত করে থাকে, আমরাও মনুষ্য জাতি বংশ বিস্তার করি। তাহলে প্রশ্ন হলো, পশু যা করছে আমরাও তা করছি, আমাদের আর পশুর মধ্যে পার্থক্যটা কোথায়? একটাই পার্থক্য রয়েছে, পশুর মধ্যে বিবেক নেই আর মানুষের মধ্যে বিবেক আছে। পশুর মধ্যে বিবেক আছে, আমাদের মানুষের মধ্যে মনুষ্যত্ব বিবেক যেটা রয়েছে সেটা আপনি পশুর মধ্যে পাবেন না। একটা পশু কি সম্ভব এই সুন্দর আয়োজন করার জন্য? সম্ভব নয়। একটা মানুষের পক্ষেই সম্ভব সমস্ত কিছু অর্জন করা যেটা পশুর মধ্যে দেননি। এই জন্য ভগবান বলেছেন মানুষ হলেই তো মনুষ্যত্ব আগে তোমাকে অর্জন করতে হবে। ছোটবেলায় যখন বাড়িতে অতিথি আসতো, যখন প্রণাম করতাম, মা বলতো প্রণাম কর, তো প্রণাম করতাম, মা বলতো আশীর্বাদ করবেন ছেলেটা যাতে মানুষের মতো মানুষ হয়। যখন ক্লাস এইটে উঠেছিলাম, তখন মাকে একদিন প্রশ্ন করি, মা আমি তো মানুষ, মানুষের গড়ে জন্ম নিয়েছি, তাহলে তো আমি মানুষ, তাহলে তুমি আবার যে আশীর্বাদ চাইছো মানুষের ঘরে জন্ম নিয়ে যে আমার সন্তানটা মানুষের মতো যাতে মানুষ হয়, কারণটা কি?
তখন মা কিছু বলতো না। যখন এই সাধুর সঙ্গে আসলাম, যখন শাস্ত্র অধ্যয়ন করতে শুরু করলাম, তখন বুঝলাম মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হয় না, তাকে মানুষ হতে হয়। মানুষ হতে হয় এর জন্য কোয়ালিফিকেশন এচিট অর্জন করতে হবে। কোয়ালিফিকেশন এচিট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না। আপনি সমস্ত শাস্ত্র সমস্ত গীতা মুখস্থ করলেন কিন্তু আপনার মধ্যে সেই আচরণগত নেই, আবার বলছেন আচরণ থাকতে হবে। আমি এখানে বসে লেকচার প্রদান করলাম, আমার আচরণ ঠিক নেই, আমি পার্শ্বে সে আরেকজনকে বল গালাগালি করছি, সেটা মনুষ্যত্বের পরিচয় নয়। এর জন্য মনুষ্যত্ব অর্জন করতে হলে আপনাকে প্রথমে বিবেক, যেটাকে বাংলায় ভাষায় হুশ জ্ঞান বলা হয়, আপনাকে প্রথমে হুশ জ্ঞান থাকতে হবে সমস্ত কিছু। তাছাড়া আরেকটা কথাও বলেছেন, শিক্ষা অর্জন করতে হলে সবাইকে শ্রদ্ধা সম্মান করতে হবে। শ্রদ্ধা সম্মান যদি না করা হয়, আপনি যত জ্ঞানীর অধিকারী হন না কেন, আপনার সমস্ত কিছু বিফলে যাবে, সমস্ত কিছু বিফলে যাবে। এর জন্য আপনাকে প্রথম কোয়ালিফিকেশন এচিটের মধ্যে আপনাকে মনুষ্যত্ব হুশ জ্ঞানটা আপনার সর্বপ্রথম প্রয়োজন। এই জন্যই হুশ জ্ঞান কিভাবে আসবে তারও তো একটা প্রক্রিয়ায় আছে। আমার মধ্যে হুশ জ্ঞান নেই, আমি কিভাবে হুশ জ্ঞান আনবো নিজের মধ্যে? হুশ জ্ঞান আনার প্রধান উপায় হচ্ছে এই শ্রীমৎ ভগবদ গীতা অধ্যয়ন করা। এই শ্রীমৎ ভগবদ গীতা, এই শ্রীমৎ ভগবদ গীতা অধ্যয়নের ফলে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছু এই শ্রীমৎ ভগবদ গীতাতে বলে দিয়েছেন। এই জন্য আপনাকে হুশ জ্ঞান আনতে হলে সর্বপ্রথম এই শ্রীমৎ ভগবদ গীতাটাকে অধ্যয়ন করতে হবে, পড়াশোনার পাশাপাশি এই শ্রীমৎ ভগবদ গীতাটাকে টাচ আনতে হবে। সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীমৎ ভগবদ গীতাতে বলে দিয়েছেন। আজ থেকে 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রের সরস্বতী নদীর তীরে উড়িষ্যার নামক জায়গায় সকাল আনুমানিক 8:00 থেকে 8:30 মিনিটের মধ্যে অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুখ্যদা একাদশী তিথিতে রোজ রবিবার একটি বট বৃক্ষের নিচে অর্জুনকে উপলক্ষ করে এই শ্রীমৎ ভগবদ গীতা আমাদের এই সমস্ত জীবের জন্য আবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। আজ থেকে 5000 বছর আগে, যদিও ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান অনেক আগেই দিয়েছিলেন, কাল পরিবর্তনের কারণে এই সমস্ত জ্ঞান নষ্ট হতে চলছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এবং ভাবছেন, এই জ্ঞান আমি মানুষকে দিয়েছিলাম মানুষের সমস্ত দুঃখ ত্রিতাপ জ্বালা দূর করার জন্য, কিন্তু দেখছি বংশ এবং কালের বিবর্তনের কারণে এই সমস্ত জ্ঞান নষ্ট হতে শুরু করেছে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5200 বছর আগে, এই যে আমাদের পাশের দেশ ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রের সরস্বতী নদীর তীরে সকাল আনুমানিক 8:00 থেকে 8:30 মিনিটের মধ্যে অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুখ্যদা একাদশী তিথিতে রোজ রবিবার একটি বট বৃক্ষের নিচে বসে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পুনরায় এই সমস্ত জ্ঞান দান করলেন। কোন রাজ্য? রাজ্যটা ছিল হরিয়ানা রাজ্য। কোন নদীর তীরে? সরস্বতী নদীর তীরে। এই যে সরস্বতী, সরস্বতীর আরেক নাম হচ্ছে নদী, জেনে রাখবেন। এই যে সরস্বতী, এই সরস্বতী অধিষ্ঠাত্রী দেবীর আরেক নাম হচ্ছে নদী, এই যে সরস্বতী নদী। কোন একাদশীতে? মুখ্যদ একাদশী তিথিতে। কোন বার ছিল? রবি বার। কোন বৃক্ষের নিচে? বট বৃক্ষের নিচে।
কাকে উদ্দেশ্য করে দিল? অর্জুন কে? সমস্ত কিছু আছে, সমস্ত জ্ঞান আবার পুনরায় দান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তো দান না করলেও পারতেন, কিসের জন্য দান করলেন? এই জন্যই দান করলেন, দেখছেন এই কলিযুগের মানুষ অত্যাচারী বেড়ে যাবে, সমস্ত কিছু অত্যাচারে ভরপুর হয়ে যাবে, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই অর্জুনকে অপাকৃত দান করলেন এই গীতা। আচ্ছা মায়েরা বাবারা বলুন, আগে ছোটবেলায় বা এখনো, এখন তো একটু জানি বিষয়টা, ছোটবেলায় যখন রবিবারে যখন চুল কাটতে যেতাম তখন মা বলতো সাবধান চুল কাটা যেত না, প্রত্যেক রবিবার যে সময় যেই রবিবারই চুল কাটতে যাই মা বলতো সাবধান চুল কাটা যাইত না। তখন ছোটবেলায় এই প্রশ্নগুলো হৃদয় মাঝে লিপিবদ্ধ করে রেখেছিলাম, কেন রবিবারে চুল কাটা যায় না, কারণটা কি? যখন মায়েকে প্রশ্ন করতে গেলাম মা রবিবারের সমস্যাটা কোথায়, মা বলতো নিয়ম আছে, কিন্তু আসল তত্ত্ব কথাটা মা জানতো না। আজকে আপনি সমস্ত কিছু, সমস্ত যজ্ঞের পিছনে একটা তত্ত্ব লুকিয়ে আছে, আমরা জানি না বিদায়, জানার চেষ্টা করি না বিদায়। আজকে আমাদের এই সনাতন ধর্মের এই অবস্থা। রবিবার কেন? কারণ এই রবিবার হচ্ছে এই পৃথিবীর জন্ম, তাছাড়া এই রবিবারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অপাকৃত গীতার জ্ঞান দান করলেন, এই জন্য রবিবারে চুল দাড়ি ফেলতে নেই। এটা হচ্ছে শাস্ত্র এবং তত্ত্বগত দিক দিয়ে। তাছাড়া আপনি দেখবেন আমি যেখানে প্রবচন করতে যাই আপনাদের কৃপা আশীর্বাদে ভগবানের করুণাতে সবসময় তত্ত্বগত দিক দিয়ে আলোচনা করার বেশি চেষ্টা করি। আমি সকল পাঠকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আজকে আমাদের সনাতন ধর্মের এই অবস্থা কেন জানেন মা? ছোটবেলায় কত দাদু দিদা মামা মামিদের সাথে গিয়ে শ্রীমদ ভগবদ্ গীতা শ্রবণ করতাম, এই বসে বসে যেখানেই যেতাম সেখানেই শুধু লীলা কথা, পাঠের শুরু থেকে শেষ অবধি শুধু লীলা কথাই বলপুর, রাধা কৃষ্ণের লীলা, যে লীলা কথা আমাদের সনাতন ধর্মের ১২টা বাজিয়ে দিয়েছে। আপনি আজকে দেখুন, আজকে সনাতন ধর্ম থেকে ডাইভার্ট হচ্ছে অন্য রিলিজিয়নে। আপনি ইউটিউবে সার্চ করে দেখুন, ফেসবুক যারা ইউজ করছেন তারা দেখবেন, আজকে সনাতন ধর্ম থেকে যেই ধর্মে জন্মগ্রহণ করা অতি দুর্লভ, যেই ধর্মে জন্মগ্রহণ করা ভগবানের কৃপা ছাড়া সম্ভব নয়, যেই সনাতন যা ছিল আছে এবং ভবিষ্যতও থাকবে অটুট থাকবে, সেই সনাতন ধর্ম থেকে ডাইভার্ট হচ্ছে আজকে ছেলেমেয়েরা অন্য রিলিজিয়নে। কারণটা কি? মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীরা ধর্মতত্ত্ব দিক দিয়ে বিচার করলেন এই পর্যন্ত, অর্থাৎ আজ থেকে তিন চার বছর আগে যদি আপনি ফিরে যান, সমস্ত গীতা পাঠে শুধু লীলা কথাগুলোকে প্রাধান্য দেওয়া হতো। আমার পরম আরাধ্য শ্রীপাদ রাহুল কৃষ্ণ দাস গুরুজির একটা কথাই সবসময় বলেন, যেখানে আলোচনা করতে যাবে এবং আমরা যাই আপনাদের কৃপা আশীর্বাদে, সমস্ত জায়গায় তত্ত্ব কথাগুলোকে বেশি করে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। লীলাকথা তো মাস্টবি থাকবে, তবে তত্ত্বকথ দিক দিয়ে সে লীলাকথাকে প্রসঙ্গ দিক দিয়ে টানবে। আজকে দেখুন আমাদের সনাতন ধর্মের অবস্থা কেন? এই যে লীলাকথা, লীলাকথা শুনতে শুনতে আমাদের কানে পচন লেগে গিয়েছে। আজকে ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন অন্য ধর্মের মানুষটা প্রশ্ন করত, এরে আমার পারমার্থিক নাম ব্রজরাজ কিন্তু আমার ডাকনাম হচ্ছে বাপ্পিরাজ, তোর কণ্ঠে তুলসী মালা কেন? উত্তর দিতে পারতাম না, তুলসী মালা কেন? মাকে প্রশ্ন করতাম, মা তুলসী মালা কেন আমার কণ্ঠে? মা বলতো নিয়ম আছে, তোর দাদু দিছে, তোর বাবা দিছে, তুইও দে। বুঝতে পেরেছেন আমাদের সনাতন ধর্মের কোন জায়গায় প্রবলেম? মা বলছে তোর দাদু দিয়েছে কণ্ঠে তুলসী, তুইও দিবে, এটা হচ্ছে নিয়ম। এই নিয়ম
তো আর প্রশ্ন করতে পারতাম না, আমি শুধু প্রশ্ন করতাম মাকে ছোটবেলা থেকে, জানার জন্য আগ্রহটা ছিল বেশি, তখন উত্তর দিতে পারতো না। আর আজকে আমাদের মতো ইয়াং জেনারেশন তো চলছে, তুলসীমালা না দিয়ে চলাফেরা করছে, যেটা হচ্ছে আমাদের সংস্কৃতি। আপনি ধর্মপ্রাণ মুসলমানদেরকে দেখেন, শুক্রবার হলে নামাজ পড়তে যায়, এই যে মাথায় টুপি পাঞ্জাবি পরে। আর আমাদের সনাতন ধর্মে একটু তিলক দেওয়ার কথা বললেই লাগবে না, লাগবে না। কারণটা কি? আসলে তাদের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমাদের সমাজ, আমাদের অভিভাবকের হচ্ছে এই সমস্যা। যদি অভিভাবকরা যদি ছোটবেলা থেকে আমাদের এই শিক্ষাটা দিয়ে উঠত, তাহলে আজকে আমাদের এই সমস্যার মধ্যে পড়তে হতো না। ঠিক বুঝছো তো বাবা? বলুন, যদি ছোটবেলা থেকে যদি আমাদের পরিবার যদি আমাদেরকে সেই শিক্ষাটা দিত যে তুলসীমালা এই জন্যই পড়তে হয়, তাহলে কিন্তু আমরা ছোটবেলা থেকে অবগত হয়ে যেতাম, আর এই বসে তো কষ্ট করতে হয় না জানার জন্য। এই তুলসীমালা আমাদের সনাতন ধর্মের একটা কথা সবসময় মনে রাখবেন, আমাদের সনাতন ধর্ম, সনাতন রিলিজিয়ানের প্রত্যেকটা আচার, প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা লীলা, প্রত্যেকটা ক্ষেত্রে একটা মেডিকেল সায়েন্স কাজ করছে। বিজ্ঞানসম্মত ধর্ম আমাদের এই সনাতন ধর্ম, প্রত্যেকটা ক্ষেত্রে ধর্ম রয়েছে আমাদের, এই বিজ্ঞান কাজ করছে। এই যে মাইক্রোফোনে বসে বসে কথা বলছি, আমাদের সূর্যদেবের অবদান। এই যে সাতবারের নাম, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আমাদের থেকে দাঁড় করে নেওয়া, আমাদের থেকে দাঁড় করে নিয়ে আজকে আমাদের পৃথিবী এত উন্নত হচ্ছে, ব্রিটিশরা এত উন্নত হয়েছে, আর আমরা শুধু জিমাচ্ছি, শুধু ঘুমাচ্ছি। জীবনে অর্ধেক সময় ঘুমেই পের করে দিয়েছে, আপনি হিসাব করে দেখবেন গিয়ে আজকে জীবনে অর্ধেক সময় আমরা ঘুমিয়ে পার করে দিয়েছি। আর আমাদের সনাতন ধর্ম, সনাতন শাস্ত্র থেকে নিয়ে নিয়ে আজকে ব্রিটিশরা রাজত্ব করছে। আপনি রাজনৈতিক দিক দিয়ে যান, রাষ্ট্র পরিচালনার দিক দিয়ে যান, কোন দিক দিয়ে আপনি যাবেন? অর্থমন্ত্রী বলুন, আমাদের শ্রী লক্ষ্মী দেবী অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী বলুন, আমাদের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সরস্বতী দেবী, আপনি পানি সম্পদ মন্ত্রী বলুন, আমাদের বরুণ দেবতা যে বৃষ্টি বর্ষণ করছে এখন, আপনি তত্ত্ব মন্ত্রী বলুন, তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী বলুন, আমাদের থেকে দাঁড় করে নেওয়া। এই যে আমাদের তত্ত্ব প্রযুক্তি মন্ত্রী হচ্ছে আপনার নারদ, নারদ হচ্ছে তত্ত্ব প্রতিমন্ত্রী। নারদ এক জায়গার কথা আরেক জায়গায় প্রচার করে ঝামেলা ফাঁকায়, এই যে নারদের কাজ। মর্তলোকে সমস্ত জায়গায় নারদ বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে। তো দেখুন, আপনি সাতবারের নাম বলুন, আপনি রাষ্ট্র পরিচালনায় যেটা ছাড়া দেশ একদম অচল, সেই বড় অংশটুকুই আমাদের কাছ থেকে দাঁড় করে নিয়েছে, আর আমরা শুধু জিমাচ্ছি। এই জন্যই সর্বপ্রথম যুবকদেরকে জেগে উঠতে হবে, যুবকদেরকে জেগে উঠতে হবে। যুবকরাই পারে কেবল উজানের স্রোতকে বাটিতে নিয়ে যেতে, বাটির স্রোতকে উজানে নিয়ে যেতে। এই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন, এসেছিস যখন দাগ রেখে যা, এসেছিস যখন দাগ রেখে যা। স্বামী বিবেকানন্দ বলছেন এই একটা কথাতে আজকে আমি অনুপ্রাণিত হচ্ছি এবং সমস্ত যুবক অনুপ্রাণিত হচ্ছে, এসেছিস যখন দাগ রেখে যা। আজকে আমি জন্ম নিলাম, 5 বছর 20 বছর অতিবাহিত হয়ে একসময় আমি মারা গেলাম, 11 দিন শ্রাদ্ধ, তারপরে আমার কথা কেউই মনে রাখলো না। এই জন্মগ্রহণ করার থেকে না করাই ভালো। আপনার জন্মের সার্থকতা কোথায় দেখুন। আজকে আপনি স্বামী বিবেকানন্দকে মনে রাখছি, উনি তো আমার কোনো আত্মীয় নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, উনিও তো আমার কোনো আত্মীয় নন, তাহলে ওনাকে আমি মুখ দিয়ে বলছি কেন? তারা নিশ্চয়ই কিছু করে গিয়েছে, কিছু জগতের জন্য করে গিয়েছে। এজন্যই জীবনের সার্থকতাটাই হচ্ছে
যাতে করে তুমি বেঁচে থাকো বীরত্বের মতো, আর মারা গেল তোমার সেই নামটুকু জগতে সবাই নিতে পারে। এটা হচ্ছে জীবনের সার্থকতা। এর জন্যই স্বামী বিবেকানন্দ বলেছেন, এসেছিস যখন দাগ রেখে যা। এই কথাটা কাদেরকে উদ্দেশ্য করে বলছেন স্বামী বিবেকানন্দ? যুবকদেরকে। যুবকদেরকে স্বামী বিবেকানন্দ এই কথাটা উদ্দেশ্য করে বললেন, কারণ যুবকদের প্রতি যে একটা শক্তি, যে একটা প্রণোদনা শক্তি থাকে, তার কোনো কারোর মধ্যেই সম্ভব নয়। যুবক বয়সে যদি বজন না করো, তাহলে শেষ বয়সে এসে ভগবানকে ডাকলেও কোনো লাভ হবে না। এই শরীরের শক্তি থাকতে বজন করতে হবে। যেহেতু একদিনের আলোচনা, অনেক কিছুই একত্রিতভাবে বলছি, যদি দুই তিন দিন আলোচনা হতো তাহলে সংক্ষিপ্তভাবে বিবরণ দেওয়ার চেষ্টা করতাম, কারণ একটু পরে আবার আমাদের কলি প্রবেশ করবে। কলি কিতা বুঝিনি মা, একটু পরে ঘুমাই ভো, কালকার সরস্বতী পূজায় একটু ঘুমাই, এটা হচ্ছে কলির লক্ষণ। বলছিলাম সেই কথা, যুবকদের প্রতি, তাছাড়া শরীরের শক্তি থাকতে বজন করতে হবে, বিশেষ করে যুবক যুবতীদের বলছি। শরীরের শক্তি যখন ইনভ্যালিড হয়ে যাবে, বেলুলেস হয়ে যাবে, যখন শক্তিহীনা হয়ে যাব আমরা, তখন ভগবানকে ডাকলেও কোনো কাজ হবে না। যখন ব্রাহ্মণবাড়িতে পড়াশোনা করতাম, তখন স্যারের সাথে গিয়েছিলাম এক বাসায়, তিনতলায় গিয়েছিলাম, কথাটা এখনো মনে আছে। এক বৃদ্ধা, আমার ঠাম্মার বয়সী, বিছানায় বসে ছটফট করছে, মাংস গলে গলে পড়ছে, গন্ধে প্রবেশ করা যাচ্ছে না, স্প্রে দিচ্ছে একটু পরপর, আর বলছে, ওহে প্রভু আমায় তুমি মুক্তি প্রদান করো, মুক্তি প্রদান করো তুমি প্রভু। কথাও ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না। শাস্ত্র বলে যেটা জানলাম, ভগবান বলছেন, যতই তুই আমাকে ডাকিস না কেন শেষ বয়সে, আমার কাজ যদি তুই না করিস, তবে তো আমি তোকে মুক্তি প্রদান করব না। ভগবান বলছেন, আমার কাজ যদি তুই না করিস, আমাকে যদি না ডাকিস, তোকে তো আমি মুক্তি প্রদান করতে পারি না। এই জন্য শরীরের শক্তি থাকতে ভজনের প্রয়োজন। শরীরের শক্তি থাকতে যদি ভজন না করতে পারি, তাহলে তো শেষ বয়সে আর পারবো না। শেষ বয়সে চিন্তা করে দেখো, শেষ বয়সে নিজেকে দেখাশোনার করার জন্য আরেকজন লোকের প্রয়োজন হয়, কিন্তু আমরা বিপরীত। বিপরীত কি? সন্তানদেরকে বিয়ে দিয়ে, বিয়ে করিয়ে, বউয়ের হাতে সাবির মোঠাটা গুছাই দিয়া, তারপরে ভগবানের নাম করব। ঠিক বলছি তো? প্রত্যেকের ধারণাটি হচ্ছে এইরকম, যেটা একদম ভুল সিদ্ধান্ত নিই আমরা। যেই বয়সে আমাদের দেখাশোনা করার জন্য আরেকজন ব্যক্তির প্রয়োজন হয়, যেই বয়সে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, সেই বয়সে ভগবান তো প্রশ্নই আসে না। ভগবানের আরাধনা করা কি এতই সহজ? ভগবানের আরাধনা করা, কার্তিক মাসে ভোর পাঁচটার সময় উঠে স্নান করতে হয়, এটা তো সবার পক্ষে সম্ভব নয়। যারা বৃদ্ধ হয়ে গিয়েছে তাদের পক্ষে তো সম্ভব নয়। এই জন্য শরীরের শক্তি থাকতে বজন করতে হবে, যেটা স্বামী বিবেকানন্দ ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এসেছিস যখন ঢাক রেখে যা। এই জন্য আমাদের সবাইকে এই উদ্যোগটা নিতে হবে। বিশেষ করে আমি মা বাবাদের, অর্থাৎ অভিভাবকদের অনুরোধ করে বলছি, আপনাদের সন্তানদেরকে প্রত্যেক দিন, অত্যন্ত এক সপ্তাহে হলো, একটা শ্রীমৎ ভগবদ্গীতার একটা শ্লোক শিখতে বলবেন, জীবনে কাজে আসবে। এমন অনেককেই দেখেছি, এমন অনেককে আমি প্রশ্ন করেছি, যারা সনাতন ধর্ম থেকে ডাইভার্ট হয়ে অন্য রিলিজিয়নে প্রবেশ করেছে। বিভিন্ন বাস্তব দিক দিয়ে আমি বিশেষ করে আলোচনা করি। এক দেখলাম, এই তুই অন্য রিলিজিয়ন গ্রহণ করলি কেন? কারণ আমাদের শ্রীমৎ ভগবদ্গীতাতে তো কিছু নাই। আমি কই, তুই ফোড়া দেখ সৎ, ওনা পড়ছি না তো। তো না পড়লে তুই জানোস কেন আমাদের শ্রীমৎ ভগবদ্গীতাতে কিছু নেই? দুষ্টাকার বুঝতে পেরেছেন? অভিভাবক যদি বলতো, এই
সারা বছর তো পড়ালেখা করছিস, একটু ভগবানের এই মুখনিসৃত বাণীটা একটু পড়, তাহলে কিন্তু তার এই অবস্থা হয় না। সন্তান যেমন অন্য রিলিজনে ডাইভার্ট হয়েছে, যেমন সন্তান বিপদগামী পথে দাবিত হয়েছে, তেমন মা বাবা সমাজে আর মুখ দেখাতে পারছে না। এমন সন্তান ধারণ করিলে মা, লোক সমাজে তোমাকে মুখ ডাকতে হয়। আর এমন সন্তান ধারণ করলে মা, বুক ফুলিয়ে তুমি বলতে পারো আমি এমন সন্তানের মা এবং বাবা। এটাই হচ্ছে মায়ের সার্থকতা। একটি মায়ের একটা বাবার সার্থকতাটা কোথায় জানেন? যখন বলতে পারবে আমার সন্তান মানুষের মতো মানুষ হয়েছে, পারমার্থিক দিক থেকেও জাগতিক দিক থেকেও। একটা মায়ের এই জন্যই আমি যে কথাটা বলার চেষ্টা করছি, শরীরে শক্তি থাকতে বজন করা আমাদের আবশ্যক। নাহলে আপনি শেষ বয়সে হরিনাম করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে আম হরে আম 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 হরে হরে, বলটা কোথায়? রামের জায়গায় আম বলে ফেলছে, বলবেই তো। একটা ছন্দ আছে এই বিষয়ে, এই কেশ পাকিবে ওরে দন্ত নড়িবে, সম্বল হইবে মোর লাঠি, পুত্র পরিজন সকলি বলিবে এই জঞ্জাল মরলেই বাছি। চুল পাকবে, দন্ত নড়বে, লাঠি ব্যতীত যখন আর হাঁটতে পারবে না, তখন পুত্র পরিজন সেই আদরের সন্তানটিকে, যাকে না দিয়ে তুমি খেতে না, সেই আদরের সন্তানটিও সরাসরি যদি না বলে, মন থেকে হলো বলবে এই জঞ্জাল মরলেই বাছি। আমি আপনি দুই তিন দিন বিছানায় পড়ে দেখি, সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন, তারপরে আর নয়, তখন সবাই একটা বিরক্তি ফিল করবে, অনুভব করবে, তখন সেই মন থেকে আসবে যে জঞ্জাল মরলেই বাঁচি। আর যেখানে আপনি রাম বলতে গিয়ে আম বলছেন, সেখানে কি কৃপা হবে, ভগবান কৃপা করবে? আপনি এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষায়, জেএসসি পরীক্ষায় বলুন, একটা রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করার জন্য আপনাকে একটা পত্র দেওয়া হয়, সেই রেজিস্ট্রেশন নাম্বারে যদি আপনি দুইয়ের জায়গায় যদি তিন যদি ফিল আপ করেন, তাহলে কি আপনার ফলাফল আসবে? ফলাফল আসবে না। এই জন্য আপনাকে শরীরের শক্তি, অর্থাৎ দন্ত পড়বে না, চুলও পাকবে না, লাঠি ব্যতীত যখন আপনি, লাঠি ছাড়া যখন আপনি হাঁটতে পারবেন, সেই সময়টাই হচ্ছে আপনার ভজনের উপযুক্ত সময়। যেখানে ভগবান বলছেন আমি শ্রীমদ, যে আমি শ্রীমদ ভগবদ গীতা পড়ব, আমার লাভ কোথায়? এই যে আমি শ্রীমদ ভগবদ গীতা আলোচনা ভগবান আমাকে দিয়ে করাচ্ছে উপলক্ষ, আমি এই যে আমি করছি, আমার এখানে প্রাইভেসিটা কোথায়? ভগবান বলছেন ইয়াদা ইয়াদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদত মানম সৃজমাহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনথায় সম্ভবামি ইয়াগে ইয়াগে। কি বলছেন? চতুর্থ অধ্যায় সাত নং শ্লোক জ্ঞানযোগে ভগবান বলছেন ইয়াদা ইয়াদা হি ধর্মস্ব ঘ্রাণীর ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদত মানম সৃজমাহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি ইয়াগে ইয়াগে। শ্রীমদ ভগবদ গীতা পড়লে আপনার লাভ কোথায় দেখুন। ভগবান বলছেন যখন যখনই ধর্মের গ্লানি হবে এবং যখন যখনই আমার ভক্ত সাধুদের উপর অত্যাচার বেড়ে যাবে, তখন আমি নিজেই অবতীর্ণ হই অথবা আমার কোনো অংশ বিশেষ অবতীর্ণ হয়ে আমার সেই ভক্ত এবং সাধুদেরকে রক্ষা করবে, আর আমার এই প্রাণ ধর্ম সনাতন ধর্মকে পুনরায় সংস্থাপন করবে। ভগবান বলছেন নিজের মুখে,
যখন যখনই ধর্মের গ্লানি হবে এবং আমার ভক্ত ভক্ত কারা এই যে আপনাদের মতো পরম বৈষ্ণব পরম ভক্তদের যখন অন্যর অত্যাচার করবে, ভগবান নিজের মুখে বলছেন আমি এই পৃথিবীতে অবতরণ করি নয়তোবা আমার থেকে সৃষ্টের অংশা বিশেষ এই পৃথিবীতে অবতরণ করিয়ে আমি সেই সমস্ত ভক্তদেরকে রক্ষা এবং প্রতিপালন করে থাকি, সেটা আর কারো পক্ষে সম্ভব নয়। এ হচ্ছে শ্রীমৎ ভগবদ্গীতা। ভক্ত কারা? যারা ভগবানের কথা শ্রবণ করে, যারা ভগবানের কথা আলোচনা করে, তারা হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়। তাছাড়া ভগবান বলছেন শুধু তারাই প্রিয় নয়, ভগবান বলছেন নিজের মুখে যেই বা যারা আমার কথা আস্বাদন করার জন্য আয়োজন করে থাকে এবং যে আমার কথা প্রচার করে তার মতো প্রিয় ভক্ত আর কেউ হতে পারে না। ভগবান নিজের মুখে বলছেন আরেকটি কথা, যারা আমার কথা শ্রবণ করার জন্য এরকম আয়োজন করে থাকে এবং যারা আমার কথা প্রচার করে বেড়ায় তাদের মতো প্রিয় আর কেউ এই জগতে হতে পারে না। ভগবান ডিরেক্টলি বলে দিয়েছেন তাদের মতো প্রিয় ব্যক্তিত্ব আর কেউ হতে পারে না, এটা কারো পক্ষে সম্ভব নয়। এই যে সরস্বতী পূজা উপলক্ষে আজকের এই আয়োজনে অনুষ্ঠান করেছেন, সরস্বতী মায়ের এই যে পরনে সাদা বস্ত্র, সাদা বস্ত্র না হয়ে তো লাল বস্ত্র হতে পারত, এখানে মা সাদা বস্ত্র কেন পরিধান করলেন? আমি তো লাল পাঞ্জাবি পরেও এখানে বসতে পারতাম, কেনই বাই আমি সাদা বস্ত্র পরিধান করলাম? কেন সাদা বস্ত্রের এত মূল্যটা কেন? সত্যতম রজ তিনটা গুণ রয়েছে শ্রীমৎ ভগবদ্গীতায়। সত্যতম রজ, তন্মধ্যে প্রথম হচ্ছে সত্যগুণ। সত্যগুণ হচ্ছে নির্মলতার প্রকাশ, যেখানে কোনো ঝামেলা থাকবে না, অর্থাৎ সুজা কথায় যেখানে ঝামেলা কোনো থাকবে না সেটা হচ্ছে সত্যগুণ। এই সত্যগুণ হচ্ছে নির্মলতারও প্রতীক। এই সত্যগুণের প্রতীক হচ্ছে সাদা বস্ত্র, এই সাদা বস্ত্র হচ্ছে সত্যগুণের প্রতীক। তমগুণ, তম রজগুণটা কি? তমগুণ হচ্ছে যার মনের বাসনা অতিরিক্ত থাকে। আমি স্বর্ণের আংটি পরব, স্বর্ণের ব্রেসলেট পরব, এটা হচ্ছে তমগুণের প্রতীক। আরেকটা হচ্ছে রজগুণের প্রতীক, যার অনেক সম্পদ সম্পত্তি চাই, অনেক টাকার অর্থের মালিক হতে চায়, সেটা হচ্ছে রজগুণের প্রতীক। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে সত্যগুণ, যেটা মা সরস্বতী অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সরস্বতী দেবী পরে আছেন, পরিধান করে আছেন। এই বিনা কেন? বিনা না হয়ে তো দূতারাও হতে পারত, হতে পারত না? প্রশ্ন করলে তো প্রশ্নের উত্তর মিলে। এই যে মা বিনা নিয়ে এক হাতে বিনা আরেক হাতে পুস্তক নিয়ে আছেন, বেদের দেবীও বলা হয় মা সরস্বতীকে। এই বিনা ধ্বনি যে সুমধুর, যদি শুনেছেন আপনারা হয়তো শুনেছেন, এই বিনা যখন বাজানো শুরু করে তখন সেই থেকে একটা মধুরতম ছন্দ বের হয়, নিঃসরিত হয়। সেই ছন্দের প্রতীক হিসাবে বুঝাতে চেয়েছেন যেই বা যারা বিদ্যা অর্জন করেছে তাদের সেই সমস্ত জীবন দ্বারাই যাতে ছন্দময় হয়ে থাকে, এই জন্য মায়ের এই হাতে হচ্ছে বীণা, এই জন্য মায়ের হাতে হচ্ছে বীণা। পুস্তক সমস্ত জ্ঞানের রাজা বেদ, এই বেদ মায়ের হাতে। মা এটা বুঝাতে চেয়েছেন জগতে তোমাকে যদি টিকে থাকতে হয় তাহলে তোমার জ্ঞানের প্রয়োজন। আপনি জ্ঞান ছাড়া কোথায় যাবেন বলুন? যেখানে যাবেন সেখানে জ্ঞানের প্রয়োজন। এর জন্য জ্ঞানের জন্য প্রয়োজন শিক্ষা অর্জন করা। এর জন্য মা বুঝাতে চেয়েছেন এই
হস্তে পুস্তক রেখে জ্ঞান অর্জন করো সবাই। বুঝাতে চেয়েছেন মা, সরস্বতী পূজায় অনেক নিয়ম আছে, একটু না বললেই নয়। সরস্বতী পূজা এত সহজ নয়। আমার এক জায়গায় প্রবচন এসেছিল কালকে, কালকে এক জায়গায় হচ্ছে আপনার বউ বাদ, যে জায়গায় প্রবচন এসেছিল তার বাড়ির পাশে আমি শুনেছিলাম। এই শ্রী শ্রী সরস্বতী পূজায় মনে রাখবেন, দই চিরা কলা খেতে হয়। যদি কেউ নাও পারে তাহলে সে প্রসাদ খাবে, গ্রহণ করবে, কিন্তু প্রকৃত নিয়ম হচ্ছে দই চিরা খাতি খেতে হবে আপনার। বিশেষ করে যারা জ্ঞান অর্জন করছেন, শুধু জ্ঞান অর্জন করছেন তারা, তাদের পক্ষেই নয়, সমস্ত মানুষের প্রতি এই আহ্বান দিয়েছেন শাস্ত্র। সমস্ত জীবের প্রতি মা সরস্বতী করুণার হাত বাড়িয়ে দিয়েছেন, সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছে। যেহেতু বৃষ্টি একটু বেড়ে গিয়েছে, আসলে ভগবানের করুণার লীলা। এই যে বরুণ দেবতা বৃষ্টি দিচ্ছে, আমি অরবিন্দুর প্রভুর কাছ থেকে যেটা শুনলাম যে এই গ্রামে নাকি শ্রীমৎ ভগবদ্গীতা একটু কমে হয়, মানে একটু কমে আস্বাদন করা হয়। সমস্ত ক্ষেত্রে ভগবান প্রমাণ দিয়েছেন, যেখানে শাস্ত্র বলছেন প্রত্যেক বছর একবার হলেও সাধুগুরু বৈষ্ণবদেরকে গৃহে পদার্পণ করাতে হয়, সেই পদার্পণের কারণে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা লীলার মাধ্যমে দেখুন সম্বরণ করছে। এই যে বৃষ্টি পড়ছে, কারণটা কি? পাঠের মধ্যেই বৃষ্টি পড়তে হলো, অন্য সময় তো বৃষ্টি পড়তো, কারণটা কি? শাস্ত্র এটাও বলে দিয়েছেন, যেখানে ভগবানের কথা শ্রবণ করানো হবে এবং যেখানে সাধুগুরু বৈষ্ণবদের পদার্পণ ঘটবে, সেখানে বলছেন ভগবান ত্রিতাপ জ্বালা তো দূর করে দেই, এবং সেই সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের পদার্পণের ফলে বরুণ দেবতা তুষ্ট হয়ে বর্ষণ প্রদান করেন, এই কারণে সমস্ত যত জ্ঞান অজ্ঞানতা রয়েছে ধুয়ে মুছে দূর হয়ে যাবে। এই জন্য বরুণ দেবতা বর্ষণ করছেন বৃষ্টি। কারণটা আপনারা নিজেই খুঁজে নেন। আপনাদের এলাকায় আমার প্রথম আশা শুনেছি এখানে নাকি শ্রীমৎ ভগবদ্গীতা একটু কমেই আস্বাদন করানো হয়, সেরকম হয় না। তো কারণটা হচ্ছে এই যে আগের যে অম্রণতা, অর্থাৎ যেই একটা জড়তা কাজ করেছিল মনে, সে সমস্ত কুসংস্কার সমস্ত জংখা বর্ষণ করেছেন এই বরুণ দেবতা। এটা হচ্ছে সৌভাগ্যের বর্ষণ। এই বর্ষণের দ্বারা আমরা এটাই উপলব্ধি করতে পারি, আগেও যদি না হতো এই পাড়াতে শ্রীমৎ ভগবদ্গীতা, এবার ভগবানের করুণ কৃপাতে প্রত্যেক বছর এই অপাকৃত আয়োজন ভগবান করাবেন, ভগবান করাবেন। আপনাদের ভাবতে হবে না আমার বাড়ি কোথায়, ব্রাহ্মণবাড়িয়া, আমি তো এখানে কাউকে চিনিই না, আমি এখানে কেন আসতাম? ভগবান প্রত্যেকটা ক্ষেত্রে একটা লীলা সম্মিলন করেছেন, যেখানে আপনি বলেছেন প্রভু, অরবিন্দ প্রভু আমাকে বলেছে প্রভু যে এখানে একটু গীতাপাঠ কমই হয়, আর শাস্ত্র বলেছেন সকল ম্লনতা দূর করে বর্ষণ দেবতা। যেহেতু মানুষের মনের ভিতরে ভক্তি হৃদয়টা একটু কম, সেই জংখা দূর করার জন্য এই বরুণ দেবতা বর্ষণ প্রদান করেছেন। আপনাদের কোনো চিন্তার কারণে প্রত্যেক বছর ভগবানের করুণাতে, ভগবানের করুণাতেই শ্রীমৎ ভগবদ্গীতা হবে। আমি আপনি কিছুই নয়, এই যে অরবিন্দ প্রভু এনেছেন, ভগবান অরবিন্দ প্রভুকে উপলক্ষ করে, উপলক্ষ একটা মাধ্যম হিসাবে কাজ করেছেন, এটা হচ্ছে মাধ্যম। জেনে রাখবেন শ্রী শ্রী সরস্বতী পূজার আগে কুল খেতে নেই। আচ্ছা একটা কথা, আপনার কি কোনো প্রবলেম হচ্ছে, মানে সমস্যা হলে বলবেন, পাঠ এখানে শেষ করে দেবো। কারণ শাস্ত্র বলছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার থেকে আমার ভক্ত বড়, ভক্তর যদি কোনো অসুবিধা হয়, কোনো ভেঘাত ঘটে আমার কথা শ্রবণ করতে,
তৎক্ষণাৎ সেই ব্যাসাসন থেকে যে আলোচনা করাবে তাকে নেমে পড়তে হবে, শাস্ত্রনে দিয়ে দিয়েছে। এর জন্য আপনার যদি কষ্ট হয় আপনারা দাঁড়িয়ে বলবেন আমার আর পাঠ শুনতে ভালো লাগছে না, আমি থামিয়ে দেব। একটি কথা, প্রত্যেকটা ক্ষেত্রে সনাতন রিলিজিয়ন বিজ্ঞানসম্মত, কুল খ্যাতি নেই, কুল সিনুন নিব মা, কুল কুল বড়ি ভা, আপনার সাথে আমরা মিল আছি, মিল তো থাকবই। কুল মানে বড়ই খেতে নেই। কেন খেতে নেই, কারণটা কি, খেলে কি হয় সরস্বতী পূজার আগে, আজকেও যদি খাই ঘটনা ঘটবে। কুল অর্থাৎ বড়ই কেন খেতে নেই জেনে রাখুন, মহামুনি ব্যাসদেব, মুনি ব্যাসদেবকে মা সরস্বতী একটা শর্ত প্রদান করলেন, কন্ডিশন শর্ত আরোপ করে দিলেন মা সরস্বতী মহামুনি ব্যাসদেবকে। কি শর্ত আরোপ করলেন, ওহে মহামনে তুমি আমাকে তুষ্ট করতে চেয়েছ না, তুমি তোমাকে আমি একটা শর্ত আরোপ করছি, আজ থেকে তুমি দেনে মগ্ন হবে এবং তোমার পাশে আমি একটি কুল রেখে দিব। ধরুন এখানে মহামণি ব্যাসদেব তপস্যায় মগ্ন হয়েছে আর মা সরস্বতী দেবী এখানে একটা কুল রেখে দিয়েছেন। মা সরস্বতী বলেছেন এই কুলটা যখন অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হয়ে যখন চারাই এবং সেই চারা থেকে যখন বড় গাছ হবে এবং সেই গাছ থেকে যখন ফুল হবে এবং সেই ফুল থেকে যখন কুল হবে অর্থাৎ বড়ই হবে, সেই বড়ই যখন পাকবে, সেই পাকা বড়ি যখন তোমার মাথার উপরে পতিত হবে সেদিন তুমি বুঝবে তোমার ধ্যানে আমি সন্তুষ্ট হয়েছি, সন্তুষ্ট হয়েছি। সেই শর্ত মহামণি ব্যাসদেব গ্রহণ করলেন, সন্তুষ্ট, শর্ত তো গ্রহণ করতেই হবে কারণ মা শর্ত দিয়েছেন। তৎক্ষণাৎ সেই মা সরস্বতী কুল রেখে দিয়েছেন, মহামণি ব্যাসদেব ধ্যানে মগ্ন হয়েছেন। যখন কয়েক বছর অতিবাহিত হয়ে গিয়েছে, সেই বড়ি যখন অঙ্কুরিত হয়ে চারাতে এবং সেই চারা যখন আরও বৃদ্ধি হতে হতে বড় গাছে পদার্পণ করলেন এবং সেই গাছে যখন ফুল থেকে কুল হলো এবং সেই কুল যখন পেকে সেই মহামণি ব্যাসদেবের উপর পতিত হলো, তখন সেই মহামণির ব্যাস সেই মহামণির অঙ্গ থেকে জেগে উঠলেন। কারণ মা সরস্বতী বলেছিল যখন এই পতিত হবে তোর মাথায় পাকা কুল তখন বুঝবি তোর ধ্যানে আমি সন্তুষ্ট হয়েছি। এবং সেই সন্তুষ্ট হওয়ার পর থেকে মা সরস্বতী সেই জ্ঞান আরোপ করতে শুরু করলেন সেই ব্যাসদেবের উপরে। তারপরে ব্যাসদেব, এই আবহাওয়াটা হচ্ছে কি, এই পঞ্চমী তিথির দিন, পঞ্চমী তিথির দিনের আগের দিন থেকে কুলটা অর্থাৎ বড়িটা কাশ মুক্ত হয়, এর আগে কাশ যুক্ত ছিল, যেটা খেলে আমাদের হবে মেডিকেল সায়েন্স বলছে। আর এই পঞ্চমী তিথির দিন থেকে শুরু করে কুল বড়ি খেলে কোনো প্রবলেম হবে না, বিজ্ঞান বলে দিলেন। আমাদের সমস্ত ক্ষেত্রে বিজ্ঞান কাজ করছে। এই যে মায়েরা স্মৃতিতে সিঁদুর পরিধান করছেন, হাতে শঙ্খ পরিধান করছেন, প্রত্যেকটা ক্ষেত্রে একটা মেডিকেল সায়েন্স কাজ করছে। এই ব্যাসাসন কেউ ত্যাগ করতে চাই না, কেন ত্যাগ করতে চাই না, পপুলারিটি যদি কমে যায়, কারণ সবাই চায় সবার একটু আসনটাকে ধরে রাখতে, কিন্তু এইরকম শিক্ষাগুরু পাওয়া সত্যি দুর্লভ, এরকম শিক্ষাগুরু পাওয়া সত্যি দুর্লভ, যেখানে শুধু আমাকে নয় আমাদের বেল্টের সবাইকে নিজের হাতে কলমে ধরে শেখাচ্ছে, নিজের হাতে কলমে ধরে শেখাচ্ছে। এরকম শিক্ষাগুরু পাওয়া সত্যি দুর্লভ, আমি ভগবানের নিকট আর কিছু চাই না, এরকম একজন শিক্ষাগুরু যে পেয়েছি তাতেই ধন্য। সমস্ত কিছু ক্রেডিট আমি যদিও এখানে আলোচনা করছি, কিন্তু শাস্ত্র বলছে সমস্ত ক্রেডিট পাবে তার শিক্ষাগুরু। শিক্ষাগুরুকে তো জানি কৃষ্ণেরও স্বরূপ, শিক্ষাগুরুকে তো জানি কৃষ্ণেরও স্বরূপ। দেখেছেন কাদের সাথে তুলনা করেছেন, শিক্ষাগুরু কবিরাজ
গোস্বামী বলছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে, শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণেরও স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। অর্থাৎ শিক্ষাগুরু, ধর্মের যে শিক্ষাগুরু, পারমার্থিক শিক্ষাগুরু, কৃষ্ণের স্বরূপ। স্বরূপ বলতে কৃষ্ণ যেমন অর্জুনকে জ্ঞান প্রদান করেছিলেন, তেরকমভাবে শিক্ষাগুরু তার শিষ্যদেরকে জ্ঞান প্রদান করবে। এই জন্য যেটা বলছিলাম, সমস্ত পেড়ির শিক্ষাগুরু, আর যে সরস্বতী মায়ের কথা বলছি একটু বিভিন্ন দিকে দাবিত হচ্ছি, কারণ একদিনের প্রবচন তো দুই তিন দিন হলে দাপে দাপে সেটাকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করতাম। এই যে কুলের যে বিষয়টা, কালকে অন্য ফল লাগুক বা না লাগুক, আপনাদের এখানে তো অরবিন্দ প্রভু কোথায় সরস্বতী পূজা হবে, এখানেই নাকি? যাই হোক, এখানেই সরস্বতী পূজা হবে। আপনার সমস্ত ফল লাগুক কিংবা না লাগুক, কিন্তু বড়িটা মাস্ট বি লাগবে, মাস্ট বি বড়ই লাগবে। একটা কুল যেটা মহামুনি ব্যাসদেব তার মাথায় যখন পতিত হয়েছিল, তখন সেই পাকা কুলটাকে মা সরস্বতীর চরণে অর্পণ করে তিনি লিখতে বসেছিলেন। এই হচ্ছে অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী। নম সরস্বতী মহাবাগ বিদ্যা কোমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। হে মা সরস্বতী, সমস্ত কিছু তুমি আমাকে অর্পণ করো। সমস্ত কিছু বলতে জ্ঞান অর্পণ করতে বলা হয়েছে, আর আমি সমস্ত ভক্তি তোমার শ্রী চরণে অর্পণ করলাম। সমস্ত কিছু তোমার শ্রী চরণে অর্পণ করলাম কিসের জন্য? জ্ঞানের জন্য। আবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যত দেবদেবীরই তুমি পূজা করো না কেন, প্রকৃত অর্থে তুমি আমারই পূজা করছ। আপনি মা সরস্বতীর পূজা করুন, শ্রী শ্রী কালীর পূজা করুন, মহাদেব পূজা করুন, সমস্ত পূজা ক্রেডিট কে পাবে? শ্রীকৃষ্ণ। এই যে একটু আগে বলেছিলাম, যতই আমি আলোচনা করি সমস্ত ক্রেডিট আমার শিক্ষাগুরু শ্রীপাদ রাহুল কৃষ্ণ দাস প্রভুজি। এর জন্য সমস্ত যেই দেবদেবীর আমরা পূজা করি না কেন, সমস্ত ক্রেডিট, সমস্ত অবদান ভগবান শ্রীকৃষ্ণ, কারণ শ্রীকৃষ্ণ থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। জন্মকর্ম চমে দিব্যম এবং যৌবৃত্তি তত্ত্ব তত্তা দেহম পুনর্জন্ম নৈতি মামিতি স অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাকে জানো তুমি, আমাকে জানার মধ্যে কোনো কিছু ত্রুটি থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যদি আমাকে তুমি জানো তাহলে তোমাকে আর কিছু জানার প্রয়োজন নেই, আমাকে জানলেই চলবে। এর জন্য একজন কৃষ্ণ ভক্তের ভগবান গৌরাঙ্গের কাছে প্রার্থনা দেখুন, অগয়াবার যদি পাঠাও বলে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে, আমি জন্ম নিয়ে করি যেন কৃষ্ণ ভক্ত মায়ের দুগুদপা। হে গুরুদেব, হে গৌরাঙ্গ আমা, আমাকে তুমি যদি এই জগতে আবার পাঠাও, আমাকে একজন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে পাঠিও, যেন দুগ্ধের অবাড়িত বাড়িতে কৃষ্ণ প্রেম মিশ্রিত থাকে, যেন জন্মের পর থেকে তোমার আরাধনা করার সুযোগ পাই। প্রভু, আমাকে যদি আবার পাঠাতেই হয় মনুষ্য জন্মে, কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে পাঠিও, যেন দুগ্ধের অবাড়িত বাড়িতে কৃষ্ণ প্রেম মিশ্রিত থাকে। যেই সন্তানটা মায়ের গর্ভ অবস্থা থেকে প্রসাদ খেয়ে বের হয়েছে, যেই সন্তানটা মায়ের পেট থেকে কৃষ্ণ প্রসাদ খেয়ে বের হয়েছে ভূপৃষ্ঠে, জেনে রাখবে বয়সও ছোট হলেও সে ভক্তি হওয়ার প্রাপ্য যোগ্যতা অর্জন করেছে। কোনো বৈষ্ণব কোনো ভক্তকে সাধারণ মানুষ হিসাবে বিবেচনা করা যাবে না। ভাগবত জানিয়ে দিলেন, গঙ্গার মাঝে কত ময়লা ড্রেনের ময়লা গিয়েও পতিত হয়, তার জন্য গঙ্গা অপবিত্র হয় না।
কোনো বৈষ্ণব কোনো ভক্তদের যদি কোনো ত্রুটিও যদি চোখে ধরা পড়ে, কোনো ভক্ত কোনো বৈষ্ণবের কোনো আচরণগত দিক দিয়েও যদি কোনো ত্রুটি থাকে, ভগবান নিজে বলছেন আমি কোনো না কোনো এক সময় তাকে আবার পুনরায় একই জায়গায় ফিরে নিয়ে আসি। প্রথম প্রথম ভক্তের হৃদয়ে যে একটা ভগবানের প্রতি টান অনুভব হয়, শেষ বয়সে সে টানটা থাকে না। এজন্য ভগবান বলেছেন যে আমার আরাধনা করে, যে আমার প্রচার করে বেড়ায়, যে আমার জন্য আয়োজন করে, তাকে সাধারণ মানুষ হিসেবে বিবেচনা করা মূর্খতা। কারণ আমার কৃপা আশীর্বাদ ছাড়া এই শ্রবণ, এই আলোচনা, এই প্রচার করা সম্ভব নয়। এর জন্য মনে রাখবেন, বছরে একবার হলেও সাধুগুরু বৈষ্ণবদেরকে গৃহে পদার্পণ করাতে হয়। বৈষ্ণব ভক্তদের যদি প্রতি বছর একবার হলেও গৃহে পদার্পণ করানো যায়, শাস্ত্র বলে দিয়েছেন সংসারের যত অমঙ্গল যত রয়েছে, যত ত্রিতাপ জ্বালা রয়েছে, ভগবানের ভগবানের কৃপা আশীর্বাদে সমস্ত কিছু দূরভূত হয়ে যায়, সমস্ত কিছু দূরভূত হয়ে যাবে। এই জন্য আমাদের সর্বাগ্রে আমাদের এগুলো করা উচিত। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা অনেকে দেখছি ঘুমাইতেছেন, প্রভু কি কষ্ট হচ্ছে একটু বলবেন, আমি চাচ্ছি আর একটু বেশি সময় দেওয়ার জন্য। কষ্ট হলে বলবেন মারা, ঠিক আছে, বুঝতে পেরেছি, কারণ একটু সময় বেশি দেওয়ার চেষ্টা আমি করব। এই এই যে বললাম বৃষ্টি বর্ষণ হচ্ছে, একটু ঠান্ডা লাগছে, সবাই ভালো লাগছে আমি দেখতে পাচ্ছি। সমস্ত ক্রেডিট শিক্ষাগুরু এবং সমস্ত অবদান ভগবান শ্রীকৃষ্ণের। এই জন্য আমাদেরকে একটু সুযোগ করে দিতে হবে। সুযোগটা কি? একটু ভগবানের কথা শ্রবণ করার জন্য একটু সুযোগ করে দিতে হবে। আজকে আপনি যান, আপনি সিঁদুরের দিকে যান, একটু না বললেই নয়, যেহেতু আপনারা নতুন তত্ত্বগত দিক থেকে। এই যে সিঁদুরের আসল রহস্যটা আজকে জেনে যান। সিঁদুর আপনারা কেন দেন, আমরা কেন দেই না? শঙ্খ আপনারা কেন পরিধান করেন, আমরা কেন পরিধান করি না? এটা যেমন তত্ত্বগত দিক থেকেও অনেক আলোচনা আছে, শাস্ত্রীয় দিক থেকেও, তেমনইভাবে মেডিকেল সায়েন্স দিক থেকেও এটা আলোচনা আছে। তার আগে শাস্ত্রীয় দিকটা একটু বিবেচনা করি। শাস্ত্র বলেছেন লাল হচ্ছে শক্তির প্রতীক। আমাদের পূর্ব দিগন্তে যে সূর্য ওঠে, সূর্যের রংটা কেমন মা? লাল রঙের। লাল হচ্ছে শক্তির প্রতীক। এই জন্য শাস্ত্রীয় মতে সিঁদুরকে শক্তির রূপ হিসাবে লাল রংটাকে বেছে নেওয়া হয়েছে। এবার আসুন, কেন মায়েরা স্মৃতিতে সিঁদুর দেন একটু আলোচনা করি। এই আলোচনাগুলো বিভিন্ন প্রবচনে করে থাকি, একটু আলোচনা না করলেই নয়। কেন স্মৃতিতে সিঁদুর দেন, আর কেন বুদ্রই জগলের মধ্যে সিঁদুর দিতে হয়, কেন দিতে হয়? মায়েরা কোন আঙ্গুল দিয়ে স্মৃতিতে সিঁদুর পড়েন একটু দেখতে চাচ্ছি, বিশেষ করে মায়েরা। ঠিক আছে, রাইট, ধন্যবাদ সবাইকে। এই আঙ্গুল দিয়ে স্মৃতিতে সিঁদুর দিতে হয়, কেউ কি এই আঙ্গুলটা দেননি? কেউ দেন? ভুলেও এই আঙ্গুল দিয়ে স্মৃতিতে সিঁদুর দিতে যাবেন না। আমার এক বদি আছে, যেটা তো ভাই অনেকদিন দেখলাম যে এই আঙ্গুলি দিয়ে স্মৃতিতে সিঁদুর দিই। আমার একটু দূরের, তো একদিন ওদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, এসেই দেখি তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া পেকে গিয়েছে। আমি পাশের রুম থেকে শুনছি ঝগড়া বেঁধে দিয়েছে, তখন ধর্মের প্রতি আসেনি, এই আঙ্গুলি দিয়ে দিতেন, তখন তো একটু বেশি গাটাগাটি করি নাই, এই আঙ্গুলি দিয়ে কেন দিতে হবে? এই শাস্ত্র পড়ে জানলাম এটা হচ্ছে ক্রোধের বহিঃপ্রকাশ। ভগবান শ্রীকৃষ্ণ যখন চক্র ধরলেন কোন আঙ্গুল দিয়ে ধরলেন? এই আঙ্গুল দিয়ে, একটু হাত দেখাবেন, এই আঙ্গুল দিয়ে ধরলেন। আবার যখন একজন আরেকজনের সাথে ঝগড়ায় মাতি, কাকলির মা যখন মালতীর মার সাথে ঝগড়া লাগে,
তড়াসখা খবর আছে কোন আঙ্গুল যায় এই আঙ্গুল যায় আঙ্গুল যায় এই আঙ্গুল যায় কোন আঙ্গুলটা উঠে এই আঙ্গুলটা উঠে তোর খবর আছে শেফালির মা আজকে তুই আইস আমার বাড়িতে কোন আঙ্গুলটা এই আঙ্গুলটা উঠে এই আঙ্গুল কিন্তু উঠে না এটা হচ্ছে ক্রোধের বহি প্রকাশ আর এই হল এই আঙ্গুলটা হচ্ছে সত্য অর্থাৎ এই অঙ্গুলি দ্বারা যদি সিদ্ধিতে সিঁদুর পরিধান করা হয় সংসারের যেমন মঙ্গল হয় তেমনি আপনার বিভিন্ন প্রকার রূপ থেকেও আপনি বাঁচবেন কেন বাঁচবেন কেন এই অঙ্গুলি দ্বারা দিতে হয় তাও বলছি শুনুন এই বিশেষ করে মায়েদেরকে বলছি এবং যুবকদেরকে যারা যারা আছেন সবাই শ্রবণ করুন কেন সিঁথিতে দিতে হয় এটা জেনে রাখুন কেউ যদি আপনাদের অন্য ধর্মের রিলিজিয়নে যদি প্রশ্ন করে সরাসরি উত্তর দিতে পারবেন আগে বিজ্ঞানসম্মত ব্যাখ্যাটা দেই বিশেষ করে মায়েদেরকে বলছি লজ্জা ঘৃণা ভয় তিন রাখিলে ধর্ম নাহি হয় লজ্জা ঘৃণা ভয় তিন রাখিলে ধর্ম নাহি হয় এবার মায়েদের বিভিন্ন শারীরিক ফিজিক্যালি প্রবলেমের কারণে শরীর থেকে বিভিন্ন যেটা বলছিলাম বিভিন্ন ফিজিক্যালি প্রবলেমের কারণে মায়েদের শরীর থেকে তিনটা উপাদান নিঃসরিত হয়ে যায় কয়টা উপাদান তিনটা উপাদান শরীর থেকে নিঃসরিত হয়ে যায় তন্মধ্যে একটা হচ্ছে মার্কারি আরেকটা হচ্ছে আয়রন যেটা আমাদের শরীরের মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল সায়েন্স বলছে এই যে মায়েরা এখানে স্মৃতিতে এই যে বুদ্রুই যুগলের মধ্যে সিঁদুর দেন কেন দেন এখানে গুরুত্বপূর্ণ নার্ভ রয়েছে যেহেতু আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম এর জন্য একটু এগুলো বুঝতে বেশি দেরি হয়নি এখানে নার্ভ রয়েছে এই যে বুদ্রুই যুগলের মধ্যে নার্ভ রয়েছে এবং স্মৃতিতে স্মৃতির মধ্যেও নার্ভ রয়েছে তাছাড়া এই সিঁদুরের মধ্যে আমাদের আচার্যগণ সেই প্রাচীন যুগে আচার্যগণ মার্কারি মিশ্রিত করে দিয়েছেন আজকে আমরা যে MBBS ডাক্তারদেরকে দেখছি তাদের থেকে উন্নত মস্তিষ্কের ছিল আমাদের সেই আচার্যগণ সেই ঋষিগণ তারা জানতো কি করে মায়েদের শক্তিকে আরও বৃদ্ধি করানো যায় এই যে মায়ের দশভুজ পূজা করি শ্রী শ্রী দুর্গা পূজা মায়ের দশটি হাত কিন্তু আমাদের ছেলেদের দেখবেন কোনো পূজাই হয় না কেন পূজা হয় না আমরা ছেলেরা শুধু ইনকাম করতে জানি কিন্তু মা একটি মা সংসারের সমস্ত কিছু দেখাশোনা করেও সন্তানের প্রতি বিশেষ দায়িত্ব পালন করে থাকে এই জন্য আচার্যগণ ভাবলেন ঋষিগণ ভাবলেন কি করে মায়েদের এই সমস্যার সমাধান গঠানো যায় সমস্যার সমাধানকে নির্মূল করা যায় গঠানো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই সিঁদুরের মধ্যে মার্কারি মিশ্রিত করে দিয়েছে এবার বলুন আমাদের শরীরে ছিদ্র আছে কি নেই ছিদ্র আছে কি নেই বলুন এক দুইটা ছিদ্র নয় অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ছিদ্র রয়েছে যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা সম্ভব আমাদের এই শরীরের মধ্যে অসংখ্য ছিদ্র রয়েছে একটা উদাহরণ দিলে বুঝবেন আমরা যখন পরিশ্রম করি যখন আমরা কোনো কাজে নিজের শারীরিক শ্রমকে ব্যয় করি তখন দেখবেন শরীর থেকে যেটাকে বাংলা কথায় গাম বলা হয় গাম বের হয় না এই গামটা কিসে বের হয় ছিদ্রপথ থাকার কারণেই তো বের হচ্ছে একটা কলসিতে আপনি জল রাখলেন কলসি যদি ফুটা না করেন তাহলে কি জল পড়বে পড়বে না এই ফুটা থাকার কারণে অর্থাৎ ছিদ্র থাকার কারণে এই মার্কারিগুলা এই যে এখানে পড়ছেন স্মৃতিতে দিচ্ছেন এই মার্কারিগুলা প্রত্যেক দিন মায়েরা পরিধান করার ফল পরিধান করার পর সেই মার্কারিগুলা ধীরে ধীরে সেই ছিদ্রপথে পতিত হয়ে নার্ভের উপর পতিত হচ্ছে নার্ভের উপর গিয়ে পড়ছে আর একদিকে নার্ভ থেকে মার্কারি যাচ্ছে যেটা নার্ভ হচ্ছে স্মৃতিশক্তি ধারণ করার জন্য একটা অঙ্গ এই নার্ভের মধ্যে আমাদের সবার অর্থাৎ ছেলে বলো মেয়ে বলো সবার এই নার্ভের মধ্যে স্মৃতিশক্তি অর্জিত অর্থাৎ
গুচ্ছিত থাকে, কিন্তু মায়েদের বিভিন্ন প্রবলেমের কারণে এই সমস্ত শক্তি সমস্ত গচ্ছিত চলে যাচ্ছে। এই জন্য আর্য ঋষিগণ বিশেষ করে মায়েদেরকে ক্রেডিট দেওয়ার জন্য এই সিঁদুরের মধ্যে মার্কারি মিশ্রিত করে দিয়েছেন। আর এই মারা যখন এই স্মৃতিতে যখন সিঁদুর পরিধান করবে, সেই সিঁদুরের মধ্যে মার্কারি আছে, এই মার্কারিগুলো ছিদ্রপথে ধীরে ধীরে পতিত হয়ে সেই নার্ভের উপর পড়বে এবং নার্ভ কী করবে, একদিকে বের হচ্ছে আরেকদিকে কী হচ্ছে, সঞ্চিত হচ্ছে। তাছাড়াও আমাদের সনাতন ধর্মের মহিলাদের বিশেষ করে জ্ঞান শক্তি সবচেয়ে বেশি, আমাদের সনাতন ধর্মের মহিলাদের সবচেয়ে জ্ঞান শক্তি বেশি। আপনি খোঁজ নিয়ে দেখুন কিসের কারণে এই স্মৃতিতে সিঁদুর দেওয়ার কারণে কোনো সময় নিম্নগামী দিবেন না, অর্থাৎ সিঁদুর এই অঙ্গুলি দ্বারা এইভাবে দিবেন না, সিঁদুর দিবেন ঊর্ধ্ব রেখা। ঊর্ধ্ব রেখা হচ্ছে ঊর্ধ্ব, মানে কি স্বামীর আয়ু, ঊর্ধ্ব করার নিমিত্তে এই সিঁদুর ঊর্ধ্বগামী দেওয়া হয়। আর শাখার কথাটা একটু বলে নিচ্ছি, এই সাদা রঙের শাখা না হয়ে তো অন্য কোনো কালারও হতে পারত। সাদা কেন, সায়েন্স বলছে সূর্য থেকে যে রশ্মিগুলো আসছে যেটাকে আমরা রৌদ্র বলছি, এই রৌদ্রের মধ্যে বিভিন্ন প্রকার উপাদান রয়েছে, সেই উপাদানগুলো এই সাদা শাখা বিশেষ করে প্রচুর পরিমাণে গ্রহণ করে। সেই উপাদানগুলো যখন সেই শাখাগুলো অর্থাৎ সাদা রঙের শাখা হতে হবে, সেই সাদা রঙের শাখাগুলো যখন সেই রশ্মি থেকে উপাদানগুলো গ্রহণ করে, আর যখন মায়েরা এই শাখা এই হস্তে পরিধান করে রাখেন প্রতিনিয়ত, সেই ছিদ্রপথে সেই শাখা থেকে রশ্মিগুলো তৎক্ষণাৎ ভিতরে প্রবেশ করছে। এবার দেখুন স্মৃতিতেও যাচ্ছে, শরীরের শাখা দিয়েও যাচ্ছে। আপনাদের কি জ্ঞানের কোনো কম আছে? কোনো কম নেই। দেখেন ভগবান আপনাদেরকে কিভাবে দিয়েছে। আমাদের সনাতন ধর্মই কেবল একটি ধর্ম রয়েছে, নারীদেরকে পূজা করে, অন্য কোনো রিলিজিয়ানে এই নারীদেরকে সম্মান দেওয়া হয় না, সম্মান দেওয়া হয় না, শুধুমাত্র সনাতন ধর্মে। এই দেখুন কালকে মায়ের পূজা, নারী, বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, স্পিকার মেয়ে, আমাদের ছেলেদের কোনো জায়গা নাই, সবই হচ্ছে মেয়ে। এই জন্য যেমন আপনাদেরকে পূজা করছে, শাস্ত্র বলেছে মায়েদেরকেও সেই জায়গায় থাকতে হবে। আবার বলছেন শাস্ত্র মায়েদেরকে শুধু লক্ষ্মী হয়ে থাকলেই চলবে না, আগে মায়েদেরকে সরস্বতী হতে হবে, তারপর হচ্ছে লক্ষ্মী। বিশেষ করে মায়েদেরকে বলছে আপনার মেয়েদেরকে আগে সরস্বতী বানাবেন। একটা কথা আজকে বলে যাই, আর দীর্ঘক্ষণ আলোচনা করব না, আগে আপনাদের মেয়েদেরকে আগে সরস্বতী বানাবেন, তারপর লক্ষ্মী হয়ে অন্য গোলে পাঠাবেন। কারণ বিদ্যা এবং জ্ঞান যদি আপনাদের মেয়েদেরকে দিতে পারেন, তারপর আপনারা চিন্তা করতে হবে না। অনেক মায়েদেরকে দেখেছি মেয়েদেরকে বিয়ে দিয়ে খোঁজ নেই, হলুদ কম পড়েছে, লবণ বেশি পড়ছে। কারণটা কি, আগে যদি দেখিয়ে দিত, আগে যদি জ্ঞান সঞ্চালন করে দিত, তাহলে তার স্বামীর ঘরে গিয়ে আজকে এই অবস্থা হতো না। এর জন্য আগে সর্বপ্রথম আপনি আপনার মেয়েকে সরস্বতী বানাবেন এবং পরে লক্ষ্মী হয়ে অন্য ঘরে পাঠাবেন। এটা আপনাদের বিশেষ করে মায়েদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আর বাবাদের প্রতিও একটু অনুরোধ থাকবে। কমপক্ষেও মেয়েদেরকে SSC পরীক্ষা পর্যন্ত পড়ালেখা করাতে হবে। এই কথাগুলো এই জন্যই বলছি, আপনারা বলতে পারেন এসেছো শ্রীমৎ ভগবদ্ গীতা অধ্যয়ন শ্রবণ করাতে এসে বলছো তুমি মেয়েদের। কারণটা কি, কারণ আজকে আমাদের সনাতন ধর্ম পরিবর্তন করার জন্য এই যুব সমাজের উদ্যোগ নিতে হবে। যুব সমাজ কাকে বলে, ছেলে মেয়ে শরীরে ইয়াং জেনারেশনকে যুব সমাজ বলে। সমস্যা করি না, আর দীর্ঘক্ষণ আলোচনা করব না, কারণ আমারও তো একটু কালকে আবার আরেক জায়গায় পাঠ আছে, কারণ কণ্ঠে তো আর দিচ্ছে না আমাকে, বুঝতে পেরেছেন। প্রভু একটু আমাকে বলেছিলেন ধূপ কীভাবে আরতি করতে হয়,
এটুকু বলে আমি আমার সমাপ্তি রাখব। দূত কেন দিবেন, না দিলে কি হয়? দূত কেন দিবেন, না দিলে কি হয়? এই যে আগরবাতি, আমার আপনি টিকা চিনেননি, টিকা টিক্কা টিক্কা আপনার সাথে মিল আছে আমরা। টিক্কা হচ্ছে আসল দূত, আর এখন যেই স্যাগারিন দিচ্ছে, বিভিন্ন স্প্রে দিয়ে যখন এই দূতগুলাকে দিচ্ছে, বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত করে দিয়েছে এই পাটের মধ্যে, যদি কোনো ভক্ত যদি দেখে, কোনো কোম্পানির ভক্ত যদি দেখে, আমার অবস্থা 12টা বাজবে। তারপরে বলতে হয় কেমিক্যাল মিশ্রিত এই যে আমরা দূত দিচ্ছি সেটা আদৌ ঠিক নয়, কিন্তু পরিস্থিতির শিকারে আমাদের দিতে হচ্ছে। টিকা কই পাবো এখন? এর জন্য পরিস্থিতি শিকারে দিতে হচ্ছে। এই দূত যখন প্রজ্বলন করা হবে, অর্থাৎ যখন ভগবানের শ্রীচরণে দেওয়া হবে, এবং নারিকেলের শুলা যখন দিয়ে যখন দেখানো হবে, সেটা শুধু ধর্মীয়গত দিক থেকেও নয়, এই যে দূপের মধ্যে এমন অনেক উপাদান রয়েছে যেগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সক্ষম। আমি আপনি যে ভগবানকে প্রসাদ দিচ্ছি, ভগবান কি খাচ্ছে গো মা? খাচ্ছে। এই যে কালকে মা সরস্বতী পূজা আপনারা করবেন, কত প্রসাদ আয়োজন করেছেন, মা কি একটু খাবে? মা একটুও খাবে না, মা শুধু দেখবে ভক্তের হৃদয়ে কতটুকু ভালোবাসা আছে, কতটুকু ভালোবাসা মিশ্রিত আছে। আমি অনেক প্রসাদের আয়োজন করলাম, হৃদয় মা যে কিঞ্চিত পরিমাণের ভালোবাসা নেই, মা গ্রহণ করবে না। এর জন্য মনটাকে আগে পরিষ্কার করতে হবে। দূপ প্রত্যেক দিন মনে রাখবেন, তুলসী পত্র এবং তুলসী দেবীকে সন্ধ্যায় আরতি করতে হবে। আপনি ইন্ডিয়াতে যান, ভারতবর্ষে যান, দেখবেন তুলসী বৃক্ষ এত মোটা মোটা। আমাদের দেশে তুলসী বৃক্ষ এত খাটো, এত চিকন কেন? একটাই কারণ, যদি আপনি ঠিক সময়ে ঠিকভাবে যদি আপনি রক্ষণাবেক্ষণ না করেন, তাহলে কি হবে? আপনার অসুখ হয়েছে, আপনি যদি ওষুধ না খান, তাহলে কি আপনার রোগ সারবে? সারবে না। এই তুলসী বৃক্ষকে অন্য সব বৃক্ষের মতো ভাবলে চলবে না। প্রত্যেক দিন ধূপ ধুনা দিয়ে আরতি করতে হবে, তুলসী দেবীর অর্চনা আরাধনা করতে হবে, ভজন করতে হবে, তাহলেই তুলসী দেবী তুষ্ট হবে। আর এই তুলসী দেবী যদি, অর্থাৎ তুলসী বৃন্দা উদ্ভিদ যদি, বৃন্দা দেবী যদি জাগ্রত থাকেন সব সময়, পাতা সচল যদি থাকে সবসময়, বুঝতে হবে আপনার বাড়িতে মঙ্গল উপস্থিত, সমস্ত ত্রিতাপ জ্বালা দূর হয়ে গিয়েছে। এই তুলসী উদ্ভিদ যদি জাগ্রত থাকে, শুধু আমার কথা না, ইউটিউবে সার্চ করলে পাবেন আপনারা। এই জন্য প্রত্যেক দিন সময় যদি না পান, একটু ধূপ ধুনা দিবেন। আর শাস্ত্রের বহু প্রকার বিধি রয়েছে, সমস্ত বিধি আমাদের পক্ষে পালন করা সম্ভব নয়, এর জন্য আমাদেরকে তুলসী দেবীকে প্রণাম করতে হবে। এই তুলসী বৃন্দা দেবী এখানে না রেখে, আমি সবসময় তত্ত্বগত দিক দিয়ে আলোচনা করি, প্রথমে বললাম এই যে তুলসী উদ্ভিদ এখানে না রেখে জাম্বুরা গাছের ছাড়াও তো এখন রাখতে পারতাম কিনা বলুন, লেসু গাছের ছাড়া রাখতে পারতাম কিনা? রাখতে পারতাম, কিন্তু রাখার কোনো সুযোগ নাই। এই তুলসী উদ্ভিদই কেবল সকাল থেকে 24 ঘন্টায় অক্সিজেন প্রদান করে। এই তুলসী উদ্ভিদ যার গৃহে থাকবে, যার আঙিনায় থাকবে, সেখানে কখনো বজ্রপাত হবে না, অর্থাৎ বাংলা কথায় যেটাকে ঠাড়া বলে, সেখানে কখনো বজ্রপাত হবে না। এই জন্য তুলসী দেবীকে প্রত্যেক দিন আমাদের উচিত আরাধনা অর্চনা করা। এর জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, প্রত্যেক দিন কিছু করেন বা না করেন, স্নান করে একটু জপমালায় জপ করবেন। এটা হচ্ছে আপনার শেষের দিনের খেয়াতরির পার করার একটা রাস্তা মাত্র। খেয়াতরি অনন্য চিন্তয়ত মাম যে জন্য পর্য পাওয়সতে তা সমন্বিত বিযুক্ত নাম যুগ ক্ষেম মহম মহম। ভগবান বলছেন অন্য চিন্তা তুমি বাদ দিয়ে সমস্ত চিন্তা তুমি আমার চরণে অর্পণ করো। অর্জুনকে উপলক্ষে করে বলছেন, সমস্ত চিন্তা তুমি দূরীভূত করে আমার চরণে তুমি সমস্ত কিছু
ভার দাও আমি তোমার সমস্ত কিছু সমস্ত কিছু বহন করব। এখানেই ঘটল বিপত্তি, এখানে বিপত্তি ঘটল এটা বলেই সমাপ্তি করে দিব, পাঠের বিশ্রামের দিকে যাচ্ছি। অনন্য সে চিন্তয়ত মাম যে এই জন্য পরুজ্য পাংশতে তে সমনিত্য বিযুক্ত নাম যুগ ক্ষেম বহম মহম। ভগবান বলছেন যেই বা যারা অন্য চিন্তা বাদ দিয়ে সমস্ত চিন্তা সমস্ত দায়িত্ব আমার চরণে অর্পণ করে, জেনে রাখো আমি সমস্ত সেই ভক্তের বার বহন করি। অর্জুন মিশ্র নামে এক ব্রাহ্মণ ছিলেন, অর্জুন মিশ্র গৌরলীলায় প্রবেশ করেছি, অর্জুন মিশ্র নামে এক ব্রাহ্মণ ছিলেন, তিনি প্রত্যেক দিন স্নান করে এই শ্রীমৎ ভগবদ গীতা অধ্যয়ন করতেন আর তিনি টিকাগুলো লিখতেন। একদিন যখন নবম অধ্যায়ের রাজগুজ্জ যুগের ২২ নং শ্লোকে আসলেন, যখন এই শ্লোকটি পড়লেন, অন্য চিন্তয়ত মাম যেই জন পরশু পর্য পাংশতে তেষাং নিত্যা বিযুক্ত নাম যুগ ক্ষেমং বহাম মহম। যুগ ক্ষেমং বহাম মহম, বহন করে থাকি, কি বহন করে থাকি, ভক্তের সমস্ত প্রাপ্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে থাকি। এখানে অর্জুন মিশ্রের বিপত্তি ঘটল, ভগবান তো কারো কিছু বহন করে না, যদি সমস্ত কিছু বহন করত তাহলে তো আমি এই দরিদ্র ব্রাহ্মণ আমাকে সমস্ত আগে ভগবান বহন করাত। কিন্তু অর্জুন মিশ্র একটু ভেবে চিন্তে বহাম মহম শব্দটি কেটে দিলেন। কি শব্দটি কেটে দিলেন? বহাম মহম। ভালো করে জেনে রাখুন, এ কথাগুলো অন্য কোথাও পাওয়া সম্ভব নয়, বিভিন্ন ধারে ধারে ঘুরেছি কথাগুলোকে পাওয়ার জন্য। যুগ ক্ষেমং বহাম মহম, আমি সেই সমস্ত যোগী এবং ভক্তদেরকে বহন করি। কি বহন করি? যাদের সমস্ত কিছু অপ্রাপ্ত প্রাপ্ত বস্তু। বহাম মহম শব্দটি কেটে দদাম মহম লেখলেন অর্জুন মিশ্র। আর মনে রাখবেন গীতার ৭০০ শ্লোক ভগবানের মুখ নিঃসৃত বাণী। এই গীতার শ্লোককে কেটে দেওয়া মানে ভগবানকে আঘাত করা, সেটা তো আর অর্জুন মিশ্র জানতেন না। অর্জুন মিশ্র তো কেটে দিয়ে পরবর্তী দিন আবার বের হয়ে গেলেন ভিক্ষার জন্য, ভিক্ষার জন্য বের হয়ে গেলেন, থলি নিয়ে বের হয়ে গেলেন, বহাম মহম শব্দটি কেটে দিয়ে দদাম মহম লেখলেন। দদাম মহম শব্দের অর্থ হচ্ছে দান করা, আর বহাম মহম হচ্ছে বহন করা। কিন্তু অর্জুন মিশ্র যে উল্টা বুঝলো, আসলে ভগবান তো বহন করে না, ভগবান দান করে। যেই কাটলেন সেই তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণের ঠোঁটের উপর আঘাত পড়ল, অঝুর দড়ায় রক্তপাত হতে শুরু করল। যখন স্ত্রীকে বলে গেল আমি ভগবানের জন্য ভোগ নিবেদন করার জন্য ভিক্ষায় যাচ্ছি, স্ত্রী বললেন সাবধানে যেও পতি। তখন যখন বের হলেন ভিক্ষা এই দিন আর পেলেন না, পাবে কিভাবে? ভগবানকে আঘাত করেছে যেই জন সেই জন কি আর পাবে? ডিস্টার্ব করছে মনে হয়, সেই কি আর পাবে? তখন এই দিন আর ভিক্ষা পেলেন না। যখন দুপুর গনিয়ে বিকেলে পতিত হল, সেই অর্জুন মিশ্র একটি ভটবৃক্ষের নিচে বসে পড়ল এবং ভাবছে আজকে তো আমি ভগবানের জন্য কোনো কিছুই পেলাম না। তখন নিদ্রা দেবী এসে অর্জুন মিশ্রকে ঘুম পাড়িয়ে দিলেন। আর এই সুযোগে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকে সাথে নিয়ে সেই অর্জুন মিশ্রের বাড়িতে আসলেন ছোট বালক হয়ে। ছোট বালক হয়ে আসলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম, এসে বলছেন মা মা, অর্জুন মিশ্রের কোনো সন্তান ছিল না। দরজায় কড়া নাড়ে বলছেন মা মা, একটু দরজা খুলো মা। অর্জুন মিশ্রের স্ত্রী এই ডাক প্রথম শুনতে পেয়ে আচমকা
উঠে বসলেন, কে ডাকছে এমন মধুর সুরে? দরজা খুলে দেখলেন ছোট দুইটা বালক, একটি হচ্ছে সুন্দর ফর্সা রঙের আর একটি হচ্ছে শ্যাম কালো বর্ণের। এসে বলছে, মা তোমার স্বামী আমাদেরকে দুজনকে পিটিয়ে, বিশেষ করে আমাকে আঘাত করে বলল, এই চাল ডাল আমাদের বাড়িতে দিয়ে আস। এই জন্য মা নিয়ে এসেছি মা। অর্জুন মিশ্রের স্ত্রী বলল, আমার স্বামী তো এমন কিছু করতে পারে না, এটা কি করে সম্ভব হলো তার পক্ষে? তখন বলরাম আর সেই শ্রীকৃষ্ণ বালকরূপী তারা বলল, মা এসব রাখো আর ভগবানকে তুমি ভোগ নিবেদন করো, আমি চলে যাচ্ছি মা। এ কি রে, ভগবানকে ভোগ নিবেদন করবো, তুইও একটু প্রসাদ পেয়ে যা। আমি প্রসাদ পাবো না এখন মা। তখন তৎক্ষণাৎ বলরাম এবং শ্রীকৃষ্ণ সেই গৃহ থেকে পদার্পণ করলেন। সন্ধ্যা যখন আসলেন সেই অর্জুন মিশ্র খালি থলি নিয়ে আসলেন গৃহে। এসে দেখলেন এই কি অবস্থা, ভগবানের সামনে এত ভোগ। তখন অর্জুন মিশ্র তার স্ত্রীকে বললেন, এসব তুমি কোথায় পেলে? তুমি তো পাঠালে একজন বালককে, দুজন বালককে দিয়ে একজন বালককে আঘাত করে। আচমকা অর্জুন মিশ্র বলেন, আমি আঘাত করেছি? তুমি কি বলছো পত্নী, তুমি আঘাত করুনি, আমি কেন আঘাত করব? তাহলে কি বালকগুলো মিথ্যে কথা বলেছিল? এই বালকগুলো দেখতে কি রকম ছিল? তখন তৎক্ষণাৎ সেই পত্নী বলে উঠল, সেই বালকগুলো দেখেতে শ্যামে বর্ণ কালো বর্ণ ছিল এবং ছিল ফর্সা বর্ণের। শ্যাম কালো তো এক কথায়, কালো এবং ফর্সা বর্ণের ছিল। অবিরাম অজুর দ্বারা কাঁদতে শুরু করলেন অর্জুন মিশ্র, আমি এত সাধন করে ভগবানকে পেলাম না, ওরে আমি এত সাধন করে ভগবানকে পেলাম না রে, পেলাম না। এই কি তুমি দেখেছ পত্নী, ভগবানের প্রতি এত অনুভব থাকা সত্ত্বেও আমি ভগবানকে পেলাম না? কি বলছ তুমি, ভগবান যদি ওরা ভগবান হয়ে থাকে তাহলে তুমি ওদেরকে আঘাত করলে কেন? অর্জুন মিশ্র বললেন, আমি ভুল সিদ্ধান্ত নিয়ে এই রকম ঘটনা ঘটিয়ে ফেলেছি। বহম মহম শব্দটি কেটে দিয়ে দদাম মহম লিখেছি, আর ভগবানের মুখনিসৃত প্রত্যেকটি শ্লোকে হচ্ছে ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ। যেই শ্লোকে আমি কেটে দদাম মহম লিখলাম তৎক্ষণাৎ মনে হয় সেই ভগবানের ঠুটে গিয়ে লেগেছিল। আমি কতটা পাপি হলে ভগবানকে আঘাত করতে পারি, কতটা আঘাত করতে পারি আমি, কতটা পাপি আমি, ছি ছি ছি। অঝুর দড়ায় কাঁদছে শুরু করলেন অর্জুন মিশ্র মাটিতে গড়াও গড়ি দিয়ে। পত্নীকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন, ওরে তোমার চরণদুলি আমায় দাও। যদিও স্ত্রীর পায়ে স্বামী প্রণাম দেওয়া ঠিক নয়, কিন্তু যেই ভগবানকে দেখেছে সে কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়। এজন্যই অর্জুন মিশ্র বললেন, এত সাধনার ফলে আমি ভগবানকে পেলাম না রে, তুমি সেই মহাভাগ্যবতী ভগবানকে দেখেছো,
ওরে তোমার চরণদুলি আমায় দাও। অজুর ধরায় কাঁদতে শুরু করলেন সেই তৎক্ষণাৎ অর্জুন মিশ্র এবং অর্জুন মিশ্রের স্ত্রী। এটা দ্বারা ভগবান প্রমাণ করে দিয়েছেন, ওহে ভক্ত বৈষ্ণবগণ, সংসারে ত্রিতাপ জ্বালায় সমস্ত দিন মৃত্যুর আগ পর্যন্ত ভুগবে, সমস্ত চিন্তা আমার প্রতি সমর্পণ করে আমার প্রতি তুমি সমস্ত কিছু ভার দিয়ে দাও। তোমার যদি কোনো কিছু অপ্রাপ্ত থাকে আমি সেই অপ্রাপ্তর প্রাপ্ত বস্তু বহন করে দেব, সমস্ত কিছু বহন করে দেব। অর্জুন মিশ্র দেখিয়ে দিলেন, এর জন্য আমাদের সবাইকে অনন্য চিন্ত হয়ে ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করে বলেই দিতে হবে, ওহে প্রভু আমি যতদিন অন্যায় করেছি সমস্ত কিছু তুমি মার্জনা করে আমাকে তোমার চরণে ঠাঁই দাও। ভগবানকে যখন আপনি এই সমস্ত কিছু বলবেন, ভক্তের অধীনে ভগবান, ভক্তের কোনো কিছুই ভগবান ফেলতে পারেন না। জীবনে যত পাপ কাজ করেছি কি না, এই যতটুকু সময় আমাদের জীবনে আছে এই সময় আমাদের ভগবানের কাজ করতেই হবে। কার কোন দিন মৃত্যু আসে মা বলা সম্ভব নয়, এর জন্যই আমাদের যতটুকু সময় ভগবান রেখেছেন ভগবানের শ্রীচরণে আমরা পদার্পণ করব, আমাদের সেই হাতটুকু সমস্ত দেহ ভগবানকে দিয়ে দেব, তবে আবার সংসার ত্যাগ করে নয়। গৌরাঙ্গ মহাপ্রভু সংসার থেকেই ভোজন করতে বলেছেন, সারাদিন যদি তুমি সময় না পাও, কলির প্লাবনবতার ভগবান শ্রীকৃষ্ণরূপী এই গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, ওরে সন্ধ্যাতে ধারেতে দশে পাচে বসে কীর্তন কর সবে হাতে তালি দিয়ে, সন্ধ্যায় দশে পাচে মিলে কীর্তন করো হাতে তালি দিয়ে, মৃদঙ্গ পাও নাই কোনো সমস্যা নেই, করতাল পাও নাই কোনো সমস্যা নেই, হাত দিয়েছেন ভগবান দুটি আমাদেরকে, এই হাত দিয়ে আমাদেরকে কীর্তন করার জন্য ভগবান বলছেন। এই হাত দিয়ে কীর্তন করলে হাতের রেখা পরিবর্তন হয়ে যাবে, এর জন্য সমবেত অমৃত পিপাসু ভক্তবৃন্দ আমরা সবাই ভগবানের নিকটে এই সমস্ত দেহের মূল্য দিতে আমরা এখন থেকে শুরু করব, যতদিন এই ধরনীতে বেঁচে থাকব। আর দীর্ঘ রাত করছি না, আমরা সবাই ভজনে অংশগ্রহণ করব। আর আমার এই ব্যাসাসনে বসে আমি ছোটো অজ্ঞ মানুষ, আমার বয়সই কত, আপনাদের সন্তান কারো বন্ধু ভেবে আমাকে মার্জনা করবেন, আর আমার জন্য এবং আমাদের সকলের জন্য আশীর্বাদ রাখবেন যাতে করে সবাই ভগবানের কথা এবং ভগবানের নাম প্রচার করতে পারি। আর বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, বিশেষ করে অরবিন্দ এবং অরবিন্দের প্রভু।